Yo, what's going on guys? Kemon achho tumra? Welcome back to another gameplay video. So guys, ajke amra abar khelte cholechi hocche Car for Sale Simulator. To jara ei game tar byapare jano na, taderke bole di je eikhane amader ekta shop ache, je shop tar nam amra change kore Narin Car Shop kore diyechhilam. Jekhane amader ki korte hoy, kom damete gari kine ene beshi dame beche okhaner majer profit ta amader niye nite hoy. But baki thik ache, ajke amra ekhane korbo hocche pray 100,000 dollar er profit. Eta hocche ajke amader challenge je amader ekhan theke pray 100,000 dollar profit korte hobe shudhu. Mane amar opore jano 100,000 dollar dekhay. Baki thik ache, cholo shura game te jawa jak karon amar office ta onek din dhore bondho ache. To cholo gameplay te entry neoa jak. Well, to guys, amra chole eshechi hocche game er bhetore. এখানে দেখতে পাচ্ছো যে আমাদের সামনে রয়েছে আমাদের অফিস, যেটা হচ্ছে আমাদের কার শপ, যেখানে নারিন কার শপ মাস্ট লেখা রয়েছে। আর একটুখানি বলছি আমাদের অফিস নোংরা আছে, তো চলো এগুলোকে তাড়াতাড়ি তুলে না এইখানে ফেলতে হয় আমাদেরকে, যাতে আমাদের অফিসটা একটু ক্লিয়ার থাকে। তো চলো আপাতত এগুলোকে তুলে তাড়াতাড়ি ওখানে ফেলে দিয়ে, ওয়ে উঠে যা ভাই, চলো এটাকে ফেলে দিই, তারপর আমাদের অফিসটাকে খুলতে হবে। তারপর আমি তোমাদের দেখাচ্ছি যে আমাদের অফিসটা কেমন দেখতে। বাকি চলো অফিস খুলে দিয়েছি। তোমরা নিশ্চয়ই উপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছ যে আমাদের রয়েছে 10,110 ডলার, যেটা দিয়ে আমাদেরকে ভাই আমাদের বিজনেস আজকে বেশি বাড়াতে হবে। কারণ দেখো আমার কাছে আপাতত এখানে একটা ওয়েবসাইট আছে যেখানে আমাদের গাড়ি এনে এখানে থেকে সেল করতে হয় অনলাইন, যাতে অনলাইন অ্যাড পায় আর লোকেরা এখানে দৌড়ে দৌড়ে আসে আমাদের গাড়ি কিনতে। তো আপাতত চলো গাড়ি নিয়ে আসা যাক। আর গাড়ি নিয়ে আসার জন্য আমাদের যেতে হবে হচ্ছে আমাদের নেইবারহুড বলে একটা জায়গা আছে সেখানে, বা আমরা একটা কার মার্কেট আছে সেখানেও যেতে পারি। বাট কার মার্কেটে সুপার কার আছে, বুঝতে পারছো, যেখানে আমাদের কারের কোনো কাজ নেই ভাই, আমরা ওখানে গিয়ে কিনতে পারবো না, কারণ প্রায় ওখানে নিয়ে যেতে হবে 20,000 ডলারের উপরে আই থিঙ্ক। আগে চলো, এখানে একটা লোক রয়েছে, একটা বিক্রি টাইপের, ওয়ে ওকে এখানে বসতে কে বলেছে ভাই, দেখো দোকানের সামনে বিক্রি বসে রয়েছে, একে তাড়াতাড়ি 10 টাকা দিয়ে তারাই ভাই দেখো দিয়ে দিয়েছি টাকা। বাকি চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের নেইবারহুডে। নেইবারহুডে গেলে আমরা ভাই ওখান থেকে গাড়ি কিনতে পারবো। প্রায় আমার কাছে 10,000 ডলার তো আছে, আর এই 10,000 ডলারটা কামাতে ভাই আমার একদম গেম বেজে গেছে। আমি জানি না কিভাবে আমি 100,000 ডলার কালেক্ট করবো, বুঝতে পারছো। বাকি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে নেইবারহুডেতে, আর এইখানে আমাদের মেইন কাজ ভাই, এখানে আমাদেরকে গাড়ি নিতে হবে। আর এইগুলো কাকার কাছ থেকে গাড়িগুলো পাওয়া যায়, তো চলো এদেরকে তাড়াতাড়ি জিজ্ঞেস করি যে এখানে গাড়ি আছে কিনা। বাকি হ্যালো স্যার, গাড়ি আছে? ওই এই গাড়িটার দাম কত দাঁড়ায় এক মিনিট চেক করি। 23,000 ডলার! হ্যালো, আমার কাছে অত টাকা নেই ভাই, 23,000 ডলার আমার কাছে নেই। তো আমাকে আপাতত খুঁজতে হবে হচ্ছে 12,000, বা 12,000-এরও হবে না ভাই, আমার কাছে 10,000 ডলার আছে। তো আমাকে খুঁজতে হবে প্রায় 7,000-8,000 ডলারের মধ্যে, বা 6,000 ডলারের মধ্যে। বাকি দেখো এই গাড়িটা একটা রয়েছে যেটা একটু কুল টাইপের দেখতে তো আছে, বাট আমাদের যেটা হবে মেন কথা যে আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে একটা ভালো গাড়ি। চলো আপাতত একে জিজ্ঞেস করি, ম্যাডাম আপনার কাছে এই গাড়িটার দাম কত? ওই 31,000 ডলার! না জিজ্ঞেস করে লাভ নেই। বাকি ভাই আমাদের নেইবারহুড অনেক বড়, এখানে আমরা অনেকগুলো গাড়ি পেয়ে যাবো, যে গাড়িগুলো আমরা আরামসে ভাই কিনতে পারবো। প্লাস আমাদের স্টোরে নিয়ে গিয়ে রাখলে না আমাদের একটু বেশি প্রফিট হবে। আর আমি শুনেছি ভাই গাড়ি ধুয়ে রাখলে না, মানে পলিশ করে রাখলে গাড়িগুলোর বেশি প্রফিট হয়। মানে আমরা যদি 5,000 ডলারে কিনি, পলিশ করে রাখলে ওটা প্রায় 7,000 ডলারে তো আরামসে যাবে। বাকি আপাতত চলো এখানে জিজ্ঞেস করি যে এই গাড়িটা আই থিঙ্ক একটুখানি স্ক্র্যাচ তো আছে, এই দেখো এখানে স্ক্র্যাচ আছে, এখানে আছে, বাট এটা একটু পলিশ করলে ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। বাকি ম্যাডামকে জিজ্ঞেস করি যে ম্যাডাম আমাদের দেবে নাকি। ম্যাডাম দেবেন আপনি আমাদের গাড়িটা? 3,000 ডলার! ইয়েস, এটা 3,000 ডলার আছে। প্লাস দেখো আমি এর কাছে বার্গেনও করতে পারি, যে আমাকে ও যদি 2,000-2,500 ডলার দিয়ে দেয় তাহলে এটা নিতে পারি। বাট দেখো এই গাড়িটা আছে তো ভালো, বাট অত ভালো লাগছে না। বাট এসইউভিগুলো খুব দামে বিক্রি হতো, তাই জন্য আমাদের এসইউভি চেক করা উচিত। চলো এসইউভি দেখি। ম্যাডাম আপনি কত তো দেবেন এসইউভি একবার বলবেন। ম্যাডাম বলছে 13,000 ডলার! 13,000 ডলার তো সিন নেই আমাদের ভাই, এখানে একদম সিন নেই। চলো এই পাশে যাওয়া যাক আপাতত। এই ম্যাডাম আশা করি এই গাড়িটা ভাই, গাড়িটা দেখতে তো একটু ফাট্টু টাইপের আছে, কিন্তু ভাই এই গাড়িটা থেকে প্রফিট হবে আমার যেমন হচ্ছে। ম্যাডাম ভাই এটা 3,000 ডলার থাকলে আমি নিয়ে নেবো এই গাড়িটা। 11,000 ডলার এই গাড়িটা? 11,000 ডলার! তোমরা বুঝতে পারছো এই গাড়িটার জন্য 11,000 ডলার নাকি আমি পে করবো, পাগল নাকি আমি ভাই। বাকি চলো ওই 2,000 ডলারের গাড়িটা না নেবো না ভাই। দেখো আপাতত আমি ভাবছি একটা 6,000-7,000 ডলারের একটা গাড়ি নিয়ে ওটাকে নিয়ে গিয়ে আমাদের গ্যারেজে রাখবো, মানে গ্যারেজে বলতে আমাদের অফিসে রাখবো, আর তারপর ওটা দিয়ে আই থিঙ্ক প্রফিট হয়ে যাবে। এই স্যার দেখি কি বলছে, কারণ দেখো এখানে একমাত্র এই রয়েছে যে একটু সুপার টাইপের কার রয়েছে ভাই, পেছনে দেখো এই যে এইটা রয়েছে ভাই, এটার জন্যই মেনলি সুপার লাগে গাড়িগুলোকে। বাকি চলো আপাতত জিজ্ঞেস করি, স্যার কত টাকায় দেবেন আপনি? 10,300 ডলার! ভাই এত এত টাকা আমার কাছে নেই, সরি, কিছু মনে করবে না, সরি আমি বাদে আসবো ভাই আপনার কাছ থেকে গাড়িটা নিতে। বাকি আপাতত চলো কার মার্কেটে তো আমি যেতে পারবো না, তো আমি এখান থেকে একটা গাড়ি যাওয়া করে কিনে নিই। আর স্যার আপনার পাটা মাটির তলায় চলে গেছে, আপনি দেখেছেন? বাকি এই গাড়িটার মধ্যে ড্যামেজগুলো দেখিনি, দাঁড়াও। ওই ম্যাডাম সেম গাড়ি দিচ্ছিল 2,138 ডলার আই থিঙ্ক। আর এই স্যার দেখি কত ডলার আমাদের দিতে পারে। স্যার আপনি কত ডলারে দেবেন এই গাড়িটা? 2,300! ভাই গাড়িটা ঠিকই আছে, বাট এই গাড়িটা ঠিক না, আমার পোষাচ্ছে না, আমার মনে হচ্ছে কেমন এই গাড়িটা নিলে আমি লসে চলে যাবো, তাই জন্য আমি নেওয়ার তো একদম সিনে নেই এটা। বাকি ম্যাডামকে জিজ্ঞেস করি, ম্যাডাম আপনি কত দেবেন? হ্যালো, ম্যাডাম বলছে এই গাড়িটা 19,000 ডলার! ভাই আমি এত দামি গাড়ির মাঝে চলে এসেছি কেন, আমাকে কমসে কম আমার মতো দিতে 6,000-7,000 একটা গাড়ি দিয়ে দিয়ে কমসে কম। ম্যাডাম আপনি দেবেন একটুখানি, 6,000 দিয়েছেন গাড়িটা, 8,800 ডলার! এটা না হচ্ছে একটা গাড়ি যেটাকে ভাই আমাদের দরকার ছিল, এই দেখো ভাই লেটস গো, এটা হচ্ছে আমাদের গাড়ি যেটা আমাদের দরকার ছিল। বাকি এখনো যারা ভিডিওটাকে লাইক করে অবশ্যই লাইক করে দাও, কারণ
ভাই এই গাড়িটাকে আমরা কিনতে চলেছি কিছুক্ষণের মধ্যে, আর এর নেক্সট পার্ট আসবে, মানে পার্ট 3 আসবে খুব তাড়াতাড়ি। তো তাই জন্য তাড়াতাড়ি লাইক করে দাও, আর আজকে আমরা প্রায় $1,00,000 তো কমপ্লিট করে নেবো ভাই। তো চলো, এই গাড়িটা তো আমাদের পছন্দ হয়ে গেছে, তো আমরা এই গাড়িটাকে নিয়ে নিই। কারণ $8,000 বলছি, আমি একটু বার্গেনিং করিনি ভাই, যদি কমিয়ে দেয় তাহলে খুব ভালো গেস হয়ে যাবে। দেখি একটুখানি বার্গেনিং করিনি, ৮৬০০ এইট না। তো চলো একে বলি যে আমি ৮,400 বা ৮,200। চলো ৮,200 দিলে দেবে, না হলে বাড়ি যাবে। রিয়েলি গুড চয়েস। ওকে, ৮,200 আমাদের দিয়ে দিয়েছে গাইস গাড়িটা। তো চলো এটাকে নিয়ে তাড়াতাড়ি যাওয়া যাক হচ্ছে বাড়িতে। আর ইঞ্জিন স্টার্ট করো ভাই। আমরা একটা সুপার কার কিনে নিয়েছি আমার যা মনে হচ্ছে, বাট আমার ঠিক মনে হচ্ছে না এটা সুপার কার টাইপের। কিন্তু দেখো এটা সুপার কার তো লাগছে একদিক থেকে, না তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যেটা একদিক থেকে ভাই সুপার কার। আমাদের এটাতে মাস্ট প্রফিট হতে চলেছে, কারণ আমি কিনেছি এটা কত টাকায়, ৮,000 মানে ৮,200। তো এটা দেখ প্রফিট তো হয়ে যাবে, বাকি আমাকে কোন দিকে যেতে হবে ভাই? আমাকে এই দিকে যেতে হবে আই থিঙ্ক, কারণ আমাকে দেখো এটা চালিয়ে রোডে থেকেই অফিস নিয়ে যেতে হবে। কারণ যদি আমি এই সোজা রাস্তা ধরে যাই না, আমার গাড়ি অনেক ড্যামেজ হয়ে যাবে। বাকি এটাকে আমি একটু পলিশ করাবো, মানে একটুখানি ধোয়া ধুই করাবো, তারপর গাড়িটার দাম আরো বেড়ে যাবে ভাই। প্রায় আমরা ১৫,000 তো আই থিঙ্ক এটাকে বেচেই দেবো। বাকি দেখো এখানে তোমরা একটা জিনিস দেখতে পাবে, বাট আমি আপাতত দেখাবো না, যখন রাতে আসবো আমি তোমাদের দেখিয়ে দেবো। কারণ এখানে আমার বাড়ি আছে। ওই গাড়ি ড্যামেজ করে দিল, পাগল কোথা খারি বে তুই, দাঁড়া তো, তোর তোর পিছনে যদি ঠুকে না দিয়েছি ভাই, আমারই আমারই লস হবে আমি যদি একে ঠুকে দিই। কারণ আমি ব্রেক মারিস না, কারণ তোমরা নিশ্চয়ই জানো ভাই। আরে ইয়ার কি চলছে এখানে, আমার গাড়ি কেন ঠুকছিস রে ভাই? আমি অফ রোড দিয়ে যাবো, আমি যাবো না ওই রাউট দিয়ে, কারণ ওরা গাড়ি জোরে চালাচ্ছে আর আমি যেই গাড়ি মানে একটুখানি আসতে চালাচ্ছে আমাকে সে ডাইরেক্ট ঠুকে দিচ্ছে। বাকি চলো আমি পেট্রোল পাম্পে চলে এসেছি আই থিঙ্ক ভাই। এখানে লুকিং গ্লাসও নেই যে আমি পেছনে দেখবো। বাকি চলো আপাতত আমি এটাকে তাড়াতাড়ি একটুখানি রিপেয়ার করে নিতে পারবো, আমি ওয়াশ করবো ভাবছিলাম, বাট এখানে ওয়াশার তো ভাই পেট্রোল পাম্প পেলামই না রাস্তায়। বাকি দেখো এটাতে একটুখানি ড্যামেজ বগেরে আছে, তো এটাকে একটু রিপেয়ার করে নিই তাহলে ভাই ঠিকঠাক টাকা পাবো, না তো ভাই টাকা পাওয়ার কোনো সিন নেই। এখানে রেখে দিই আরামসে, গাড়ি রেখে দিয়েছি আর একে বলি একটু রিপেয়ার করে দিতে। কত টাকা নেবে ভাই এবার? ৮০০ নেবে ভাই রিপেয়ার করতে, মানে আমার কাছে ১০০০ থাকবে। চলো রিপেয়ার করতে দিয়ে দিয়েছি, এবার রিপেয়ার হয়ে যাক কমসেকম। যদি রিপেয়ার হয়ে যায় তাহলে ভাই খুব ভালো হবে। রিপেয়ার লেগে পর ভাই, দেখো এটা প্রায় লাগবে আমার ৫-৭ মিনিট মতো। আর ততক্ষণ আমি তোমাদের আশেপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিই যেখানে কি আছে। বাকি দেখো এই জায়গাটা রয়েছে জাঙ্কি, কি জাঙ্কি জ্যাক জাঙ্কি ইয়ার্ড, আমি জাঙ্কি জ্যাক ইয়ার্ড বলতে যাচ্ছিলাম এটাকে। তো এটা হচ্ছে জাঙ্কি জ্যাক ইয়ার্ড, না জ্যাক জাঙ্কি ইয়ার্ড আমি জানি না। বাট আমি একটা জিনিস এই মাত্র ভাবলাম যে আমি প্রত্যেক জায়গায় ১০ দিয়ে ট্রাভেল করছি, মানে আমি যদি এখান থেকে নেইবারহুড যেতে যাই আমাকে ১০ পে করতে হবে, আর যদি আমি ট্রাভেল করে মানে নর্মালি যেতে যাই তাহলে আমার অনেক টাইম লেগে যাবে। কেননা আমি নিজের জন্য একটা গাড়ি কিনিনি যেটা দিয়ে আমি ট্রাভেল করবো এক এক জায়গা থেকে আরেক জায়গায়, বুঝতে পারছো? মানে আমার টাকা বেশি যাবে ১০ করে, কিন্তু আমাকে পেট্রোল ভরাতে হবে প্রত্যেকবার গিয়ে। বাকি তোর কতক্ষণ লাগবে? আর হয়ে গেছে অলমোস্ট ৯৬%। চলো এটা হয়ে গেছে, গাড়িটাকে নামিয়ে দিই। আরে না বা ভাই তাড়াতাড়ি, চলো গাড়িটা যেন কিছু না হয়। চলো গাড়ি নেমে গেছে, উঠে পড়েছি, গাড়ি একদম আবার ক্লিয়ার হয়ে গেছে। আর এটাকে আরামসে ঘুরিয়ে আমি আমার অফিসে ঢুকিয়ে দিয়ে আমার ওয়েবসাইটে লিস্ট করে দিই, যাতে ভাই লোকজন আসে আর কিনে নিয়ে মাস চলে যায় এখান থেকে। বাকি চলো আপাতত রোড দেখে পার হতে হবে ভাই, রোড দেখে পার হতে হবে, না তো দেখবো আবার ঠুকে দিল আমাকে। না চলো লোকজন কেউ নেই, এটাকে আরামসে এখানে আরামসে পার্ক করে দে। হ্যালো, চলো পার্ক করে দিয়েছি, এখানে রেখে তো দিয়েছি ভাই, একটু মানে সামনে রাখা হয়ে গেছে, তো এটাকে একটু এগোতে হবে আমাদেরকে, বুঝতে পারছো? এইখানে এইখানে রাখতে হবে যাতে পার্ক থাকে ভালো করে। বাকি চলো এখান থেকে নেমে পড়ি আরামসে, বেরিয়ে পড়েছি। আর রাত হয়ে গেছে তো অফিস ক্লোজ করে না আমাকে যেতে হবে হচ্ছে ঘুমোতে। আমাদের একটা কন্টেইনার আছে, মানে আমাদের ৫-স্টার হোটেল টাইপের আছে, তোমরা ভেবো না আমার ৫-স্টার। চলো কন্টেইনারে তোমাকে আমার ৫-স্টার রুম দেখাচ্ছি। চলো দেখো ১০ আবার গেল আমার কাছ থেকে ভাই। দেখো এটা হচ্ছে আমার কন্টেইনার, মানে যেখানে আমাকে ঘুমোতে হবে, বুঝতে পারছো? বাট বাকি ঢেকে আছে ভাই, আমরা এখানেই ঘুমিয়ে পড়বো। চলো ঘুমিয়ে পড়ি মাস্ট। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর আমরা উঠে পড়েছি, আর আমরা আমাদের ৫-স্টার রুমের একটুখানি দরজা বন্ধ করে দিলাম। তো চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসে। অফিসে গিয়ে যে গাড়িটা আমরা লাস্ট টাইম কিনেছিলাম না, ওই গাড়িটাকে আমাদের সেলও তো করতে হবে। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে অফিসে। অফিসে পৌঁছে গেলাম ভাই, কি তাড়াতাড়ি ফাস্ট পৌঁছচ্ছি না? বাকি দেখো এখানে নোংরা করে রেখেছে পাগল ভাই, এটা কারা নোংরা করে যায় এখানে? বাকি চলো আপাতত আমাকে অফিস খুলতে হবে, আর আমাদের ওয়েবসাইটে আমাদের গাড়িটাকে লিস্ট করতে হবে যে এই গাড়িটা আমাদের বিক্রি আছে, তোমরা এসে কিনতে পারো। বাকি দেখো এটাকে আমি কিনেছিলাম ৮,200, তো এটার আমি দাম রাখবো ২০,০০০, কারণ ভাই বাইরের লোক থোড়ি ভাই ২,০০০ রেখে দিচ্ছিলাম আমি ভুল করে, ২,০০০ তো বিক্রি হয়ে যেত। বাকি চলো ২০,০০০ রেখে দিয়েছি, আর ২০,০০০ আই থিঙ্ক এটা বিক্রি হয়ে যেতে পারে আমার যা চান্স মনে হচ্ছে। কারণ যদি দেখো আমি ২০,০০০ প্রাইস দিয়েছি, তো যদি একটা লোক এসে বলে যে হ্যাঁ আমি এটাকে ১০,০০০ কিনবো, তাও আমার ২,০০০ প্রফিট আছে। তো আমাদের দেখো আজকে ১২টা PM থেকে অকশন আছে হচ্ছে ইয়েতে কার মার্কেটে, তো ওখানে গিয়ে আমাদেরকে কার কিনতে পারবো অকশন থেকে। বাট দাঁড়াও আমাকে আপাতত কি করতে, আপগ্রেড করতে গেলে আমাকে অফিস ২ নিতে হবে আর অফিস ৩। দেখো ২,০০,০০০ লাগবে অফিস ২ নিতে গেলে, তো অফিস ২ আমি তো যাবো না, আপাতত টো করানো যাবে। এই দেখো টো করাতে গেলে ২,৫০০০ লাগবে, আমার কাছে এত টাকা নেই এখন ভাই। আর কিছু আছে ডেকোরেশন বগেরা কিছু নেই। বাকি চলো অফিসে ভাই, এখানে লোকজন আসবে না, আমি জানি না লোকজন আসবে কিনা, কিন্তু ভাই আমার মনে হচ্ছে ২০,০০০ খুব বেশি হয়ে গেছে। বাকি দাঁড়া একটুখানি কাস্টমারের জন্য ওয়েট করে নি যে কাস্টমার আসছে কিনা, এখানে দাঁড়িয়ে একটুখানি। হো ওয়েল, তো গাইস অনেকক্ষণ বাদে একটা কাস্টমার এসেছে, যেই কাস্টমারটার জন্য আমি এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, বুঝতে পারছো? আর এই কাস্টমারটার জন্যই আমি ভাবছিলাম যে কবে আসবে কবে আসবে না, এবার আমি দাম হয়তো বেশি রেখে দিয়েছি তাই জন্য আসছিল না। বাকি চলো এর থেকে জিজ্ঞেস করি যে কত দেবেন। স্যার কত দেবেন বলুন, ২০,০০০ আমাদের রয়েছে, এটা এটা কোনো ড্যামেজ নেই গাড়িটা, আবে ৮,৮০০ দেবে, বার্গেনিং করি দাঁড়াও ১০,০০০ দে, ওই ১০,০০০।
চল আমি $10,000 দেবো, তুই দিলে দে, তো বাড়ি যা ভাই, আমার প্রফিট আছে। বলছে প্রাইসটা একটু বেশি আছে, ও $8,800 দেবে ভাই, আমার তো বেশি খরচা হয়ে গেছে এটাতে। না 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 না, আমি ডোন্ট সেল করে দিই ভাই, আমার লাগবে না এই গাড়িটা, মানে এই গাড়িটা একটু বেশি আছে, তো চলো এটাকে একটুখানি কমিয়ে দিই না, কারণ তাহলে কাস্টমার বেশি আসবে। এটাকে না $15,000 করে দিই, তাহলে আই থিঙ্ক কাস্টমার চলে আসবে $15,000, $15,000 রেখে দিয়েছি। তবে এবার কাস্টমার আই থিঙ্ক বেশি করে আসবে, কারণ দেখো এই গাড়িটা বেঁচে আমাকে ক্যাশ নিয়ে এখান থেকে যেতে হবে অকশনেতে, তারপর গিয়ে আমি ভাই টাকা পয়সা একটুখানি বেশি কামাতে পারবো। কারণ দেখো ওই অকশনেতে না বেশি দামের গাড়িগুলো কম দামে বিক্রি হয়, মানে খুব কম দাম, মানে ধরে নাও $1,00,000 কোনো গাড়ি এলো, সেই গাড়িটা ওখানে বিক্রি হবে মোটামুটি $70,00,000, মানে $70,00,000 বলতে $70,000 যেটা, মানে $70,000 আর কি, $1,00,000টা। বাকি আপাতত আমি কাস্টমারের ওয়েট করছি, কাস্টমার আসলে তারপর দেখা যাবে যে আমার গাড়িটা বিক্রি হয় না আদেও হয় না ভাই। কারণ দেখো আমি $5,000 কমিয়ে দিয়েছি, আর কাস্টমার নেই কেন ভাই আমার এই অফিসে? ভাই আমাকে মনে হয় অফিস অন্য একটা জায়গায় নিতে হবে যেখানে একটু হরিয়ালি থাকবে, কারণ দেখো এখানে ভাই শুধু পাহাড়ি পাহাড় রয়েছে, আর গ্রামে আমার অফিস না। বাকি দাঁড়াও, যতক্ষণ না অফিসে মানে কাস্টমার আসছে ততক্ষণ আমি একটু এদের বাড়িটা ঘুরে আসি, কারণ এই বাড়িটা আমার মনে হয় না ভাই, এই গাড়িটা দরজা খোলা যাবে, এই বাড়িটা দেখি দরজা খুলবে না ভাই, আমি যেতেই পারবো না ওদিকে। বাকি যদি আমি গাড়ির সামনে দাঁড়াই আমার কি অ্যাক্সিডেন্ট হবে? আমি আজকে ভাই এইসবই এক্সপেরিমেন্ট করবো, কি করে যে $1,00,000 আনবো কে জানে। বাকি চলো আমি $1,000 নিয়ে ঘুরপাক তো খাচ্ছি, আর 12টার সময় হবে আমাদের অকশন চালু, আর এই গাড়িটা কেউ কিনছে না ভাই, একটা কাস্টমারের জন্য ওয়েট করি কমসে কম। দাঁড়াও একটুখানি ওয়েট করিনি, কাস্টমার আই থিঙ্ক চলে আসবে আমার যা মনে হচ্ছে। হ্যাঁ গাইজ, আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর দেখো 12টার সময় আমাদের অকশন চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখন 1:30 বাজে আর আমার কাছে কোনো কাস্টমার আসেনি। বাকি আপাতত চলো আমি যাই হচ্ছে কার মার্কেটে, দেখে আসি যে ওখানে কি চলছে, কারণ ওই জায়গাটাই আমাদের ভাই মেইন, কারণ ওখানে আমরা টাকা পয়সা গাড়ি পাবো কম টাকায়। আর এখানে তো বলছে PM থেকে, বে অকশন ইজ ওপেন টুডে, কটা থেকে? 12টা থেকে বলেছিল, এখন তো 2 বাজতে চললো আর এটা তো স্টার্ট হয়নি। হ্যালো, এখানে কেউ নেই কেন? 12টা PM ই তো বাজে। আচ্ছা 2 PM বাজে, আমি জানি না কেন চলছে না এখানে, বাট নেইবারহুডে থেকে চলছে না, জানি না ভাই আমি চলছে কিনা। বাকি চলো আমার কাছে অফিস রুমে আমি যাই, আর অফিসে গিয়ে ভাই দেখি যে কাস্টমার এসছে কিনা। দেখো আমার কাস্টমারই আসছে না ভাই, কি চলছে এখানে? আমাকে দাঁড়িয়ে মনে হয় এখানে মাছি দাঁড়াতে হবে শুধু, এই তো কাস্টমার এসছে ফাইনালি একটা ভাই। তুই যদি 5,000 দিস আমি তোকে বেশি দেবো ভাই, সত্যি বিশ্বাস কর, কারণ আমার এখানে কাস্টমার আসছে না ভাই এত দামেতে। বাকি দাঁড়াও এক মিনিট, রেগে জিজ্ঞেস করি, হ্যালো স্যার কত টাকায় দেবেন আপনি বলুন ফার্স্টে? $15,000 দাম রেখেছি, আপনি কত দেবেন ভাই? দিয়ে দে $10,400 দিচ্ছি, আমি একটু বার্গেনিং করে এটাকে দশ হাজার সাতশো করে দিই, $10,700 যদি দেন আমি বেচে দেবো স্যার আপনাকে, $10,700। ইয়েস, নিয়ে নিয়েছে ভাই $10,700। তো চলো আমাদের $11,695 হয়ে গেছে, একটা কাস্টমার এসেছিল ভাই, এ যদি জিজ্ঞেস করতো ইয়ার আগে তাহলে একটু ভালো কেস হতো। বাকি আপাতত চলো আমাকে যেতে হবে হচ্ছে নেইবারহুডেতে, আর নেইবারহুডেতে গিয়ে আমরা ভাই মস্ত মস্ত গাড়ি কিনবো এবার ভাই, এবার কম দামে গাড়ি কিনবো, এবার ভাই $3,000, $2,000, $2,500 গাড়ি কিনবো, আর এনে বেচে দেবো একটুখানি মানে বেশি দামে, কারণ কম কম প্রফিট করে না আমাদের বেশি বেশি টাকা কামাতে হবে, কারণ আমি যদি বেশি দামের গাড়ি আনি তাহলে কি হবে জানো, আমরা ওটাকে বেচতেও পারবো না, ওখানে পড়েই থাকবে সারাদিন ধরে। বাকি চলো এখানে একটা খাটারা গাড়ি তো দেখতে পাচ্ছি, এটা আমি কিনবো না ভাই, এই গাড়িটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, এটাকে কিনবো না, আর কন্টেনার তো আমি ভুল করেও কিনবো না ভাই। তোমরা যদি ফার্স্ট এপিসোড না দেখে থাকো তাহলে জানো না যে আমার সাথে কন্টেনার নিয়ে কি কেস হয়েছে, আর ওর পেছনে আমার কত টাকা লস হয়েছে। বাকি আপাতত চলো এখানে আশেপাশে আমি একটু গাড়ি খুঁজে নিই, যে গাড়িটা আমাদের মস্ত একটুখানি কাজে লেগে যাবে। এখানে রয়েছে একটা বাস ভ্যান টাইপের ভাই, এটাও আমার লাগবে না, চলো সাইডে আশেপাশে গাড়ি ওয়াগেরা আছে যেটা আমাদের দরকার লাগবে। বাকি ইয়েস, এখানে একটা গাড়ি রয়েছে ভাই, এই গাড়িটা আই থিঙ্ক একটুখানি কম দামে ছিল। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডামের কাছে আগে আমি এসেছি মনে হয়, জিজ্ঞেস করি একবার ম্যাডাম। ও ভাই গাড়িটাকে দেখো ভাই, এটা কম করে ভাই 40-45,000 দাম তো বলবে ম্যাডাম আমার যেমন হচ্ছে। দেখি ইয়েস, দেখো 45,000 ভাই, আমার একটু গ্যাস রাইড হচ্ছে, মানে আমি এই গেমটা একটু একটু আস্তে আস্তে বুঝছি, আর এই গাড়িটার দাম হবে প্রায় $3,500-4,000 মতো ভাই, এটা তো ওই গাড়িটাই সুপার কারটা। স্যার আপনি কত দামে দেবেন এটাকে একটুখানি বলবেন? $8,400। তো $8,400 এটাকে কিনবো ভাই? $8,000 দিলে আমি রাজি আছি, $8,000 চলো অফার করি, $8,000। ইয়েস চলো $8,000 গাড়িটাই কিনে নিয়েছি, এবার আমি চলে যাবো হচ্ছে এটা থেকে, এটা নিয়ে সোজা পেট্রোল পাম্পে ভাই। এই গাড়িটা তো আগের গাড়িটার মতনই, জাস্ট আমি শুধু সুপার কার গুলোই কিনছি ভাই, কেন কে জানে। বাকি আপাতত চলো আমাকে যেতে হবে হচ্ছে পেট্রোল পাম্পেতে, কারণ দেখো গাড়িটা কি ভাই বাজে ভাবে চলছে, ড্রিফট মারছে আবার গাড়িটা, ওই ব্রেক মার ভাই, ব্রেক মার। এই দেখো আমি এদিক দিয়ে চলে যাই হচ্ছে সোজা পেট্রোল পাম্পে, আমার মনে হয় পেট্রোল পাম্পটা এদিকেই আছে, বাট আমি শিওর নয়। দেখো এখন বাজে 5টা আর অফিসে কেউ নেই আপাতত। ইয়েস, গাড়িটা ড্রিফট মারছে ভাই খুব বাজে। আর এখানে কি চলছে? এখানে কি অকশন? না এটা বার ভাই, বার, তাই বলো আমি বলছি এখানে আবার অকশন লেগেছে নাকি গাড়ির। বাকি আমাকে দেখো এটাকে একটুখানি ক্লিন করাতে হবে, আর একটু ড্যামেজ রিপেয়ার করাতে হবে, কারণ দেখো এই গাড়িটা একটু বেশি ড্রিফট মারছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, দেখো ভাই ড্রিফট মারছে, দেখেছো তোমরা, বুঝতে পারছো? বাকি ওই দেখো গ্যাস স্টেশন সামনেই আছে, ওখানে গিয়ে আমি একটুখানি এটাকে কি করবো, একটু ভাই ধুয়ে টুয়ে নেবো, আর একটুখানি পলিশ করিয়ে দেবো, যাতে আমাদের গাড়িটা একটু বেশি দামে বিক্রি হয়, বুঝতে পারছো? একটু বেশি দামে ভাই, কারণ আমাদের প্রফিটও তো করতে হবে। আর আমি এটাই কিনেছি $8,000। চলো এখান থেকে তাড়াতাড়ি ঢুকে পড়ি, সোজা গিয়ে এখানে ব্রেক মার ভাই, ব্রেক মার, ব্রেক মেরে আস্তে করে ঢুকি, এখানে ভাই আমি জানি না যে আমার গাড়ি আবার কোনো ড্যামেজ ওগেরা হোক। চলো এখান থেকে নিয়ে পড়েছি, আর একে বলি আমি $50 ক্লিন করে দিতে, যা ক্লিন করো ভাই, ক্লিন হচ্ছে, এই দেখো মাস্ট ক্লিন হচ্ছে ভাই আমাদের গাড়ি। ইয়েস, তো চলো আপাতত আমাদের যেতে হবে হচ্ছে গাড়িটাকে নিয়ে আমাদের অফিসে, অফিসে গিয়ে $8,000 কিনেছি, তো এটাকে আমি না প্রায় $12,000 দিকে আমি সেল করে দেবো, কারণ কম কম প্রফিট করবো, তবেই তো ভাই বেশি লোক আসবে, কারণ আমি যদি আমার ওই খাটারা অফিসের মধ্যে 20,000-30,000 গাড়িগুলোকে সেল করি, যেগুলো আমি 10,000 কিনছি, সেগুলো তো ভাই প্রফিট হবে না, না তাই জন্য আপাতত চলো গাড়িটা ক্লিন অলমোস্ট হয়ে গেছে,
ওই ক্লিন হয়েছে, ক্লিন হয়েছে, ইয়েস চলো ক্লিন হয়ে গেছে। এবার গাড়িতে উঠে পড়ি। আরে গাড়িতে উঠতে তো দে ভাই, আর আমি রিফিল করাতে চাই না, আমাকে গাড়িতে উঠতে দে। চলো গাড়িতে উঠে পড়েছি, এবার গাড়িটাকে আরামসে ভাই এখান থেকে নিয়ে চলে যাই হচ্ছে সোজা অফিসেতে। কারণ দেখো গাড়িটা একটু চালানো টাফ আছে, কারণ এটা ড্রিফট মারছে ভাই গাড়িটা। চলো সোজা আমার অফিস এদিকে আছে। ইয়েস ওই দেখো অফিস আই থিঙ্ক দেখা যাচ্ছে, এটাই আমার অফিস কি আমি জানি না, বাট চলো এখানেই আমাদের অফিস আই থিঙ্ক। ইয়েস ওই দেখো আমার অফিস ভাই, গ্যাস স্টেশন পাশেই আছে। আমি কেন এত দূর দূর ভাই যাচ্ছি আমি জানি না। বাকি চলো এখানে কাস্টমার আসবে। আমি না প্রত্যেকবার গাড়ি এই পাশে রাখছি আর কি, ড্রিফট মারলাম দেখলে, ড্রিফট তো মাস্ট মারছি। আমি গাড়ি না এই পাশে রেখে দিই একটুখানি, তবে কি হবে গাড়িটা একটুখানি বেশি ইয়ে থাকবে ভাই, প্রফিট হওয়ার চান্স। চলো বেরিয়ে পড়েছি। এবার হচ্ছে এটাকে আমাদের লিস্টে অ্যাড করতে হবে ওয়েবসাইটে। চলো এখানে যাই আর এখানে গিয়ে এটাকে মাস্ট অ্যাড করে দিই। আর এটা কত কিনেছিলাম, $8,000। তো এটাকে আমি বেচবো অলমোস্ট $14,000। চলো $14,000 না ভাই, $399। দেখো এটা একটুখানি আছে, তোমাদের বুঝতে পারবে পরে, মার্কেটিং স্ট্র্যাটেজি ভাই এটা আমার। চলো $399 দিয়ে দিয়েছি। আর এবার আই থিঙ্ক চলে আসবে কাস্টমার, বাকি এখানে সোফাতে বসা বসা যাবে না, কারণ দেখতে পাচ্ছ ভাই অফিসটা শুধু নামেরই অফিস আমাদের। আর রাত হয়ে গেল ভাই, এ দেখো রাত হয়ে গেছে। বাকি চলো এটাকে বন্ধ করে দিই, আমাকে কন্টেনারে ঘুমিয়ে আবার ফেরত আসতে হবে। আর সকালবেলা এসে দেখবো কেউ একটা নোংরা করে রেখেছে। বাকি তোমরা একটা জিনিস দেখেছো, আমরা ভাই আমাদের শপের এই যে ওপরটা এখানে লাইটও লাগিয়ে রেখেছি। নারায়ণ কার শপ ভাই, আমাদের শপ ক্লোজ হয়ে গেছে। তো চলো আপাতত যাওয়া যাক হচ্ছে কন্টেনারেতে। কন্টেনারে গিয়ে এক ঘুম মেরে নিয়ে না আরামসে সকালবেলা এসে আবার ভাই আমাদের অকশনে যেতে হবে, কারণ দেখো অকশন 12টা থেকে রোজ চালু হয় আমার যেমন হয়। বাকি চলো ঘুমিয়ে পড়ি, গুড নাইট। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে আর এখন বাজে প্রায় 7টা। আর দাঁড়াও এক মিনিট, আমার লাক্সারি রুমের দরজা তো বন্ধ করে দিই আমি। হ্যালো, ওই দরজা বন্ধ হয়ে যায়। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসেতে। আর অফিসে গিয়ে ভাই অফিস খুলে তাড়াতাড়ি গাড়িটাকে সেল করবো। তারপর আমি আবার চলে যাবো হচ্ছে নেইবারহুডেতে। নেইবারহুডেতে গিয়ে আমি আবার $2,000 কোনো একটা যদি গাড়ি থাকে সেটাকে কিনে নিয়ে আসবো। আর আমি জানতাম এখানে নোংরা থাকবে ভাই, বুঝতে পেরেছি আমি। কারণ দেখো ওই যে রাতে লোকটা থাকে না আশেপাশে, তো ও না এখানে নোংরা করে দেয় আই থিঙ্ক। চলো আপাতত এইখানে যাওয়া যাক, অফিস ওপেন। আর ইয়েস এবার এবার লোকজন আসবে, আর আমি স্কিল পয়েন্ট এখানে আপগ্রেড করতে পারবো। তো আমি কি করবো ক্লিনিং এর কিছু, আর এটা কি আমি জানি না, বাট আপাতত আমার মনে হয় আমার একটু বার্গেনিংটাকে আপগ্রেড করা উচিত। চলো বার্গেনিং করে নিয়েছি। বার্গেনিং স্কিল বাড়ালে না আমি একটু বেশি দামে মানে ইয়ে করতে পারবো। কার মার্কেট প্লেস ইজ ওপেন। চলো কার মার্কেট ওপেন আছে, ওখানে $2,000 আমি কিছু পাবো কি আমি জানি না। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে কার মার্কেটে। আর অকশন হয় কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। অকশন আই থিঙ্ক আমার মনে হয় ওটা নেইবারহুডেতে হয়, তো আমাকে নেইবারহুডেতে গিয়ে ওখানে অকশনে অকশনে যেতে হবে মনে হয়। চলো আপাতত আমি চলে এসেছি হচ্ছে কার শোরুমে, মানে এটা এটা হচ্ছে কার মার্কেট। আর এখানে দাম তুমি দেখলে ভাই হাক্কা বাক্কা হয়ে যাবে। দেখো এই গাড়িটা পাশে ছিল না, এর দাম হচ্ছে প্রায় $25,000। এই দেখো এই গাড়িটা $25,000, এটা থাকবে আই থিঙ্ক ওরকমই 45-40 ওয়াগেরা টাইপের। এখানে আমার ওকাদের গাড়ি এই আশেপাশে নেই, তো আমাকে একটা নিজের মতো দেখতে হবে। বাকি দেখো এই দেখো এটা রয়েছে পর্স, পর্সের দাম দেখো লাখে হবে ভাই, আমি তোমাকে বলে দিচ্ছি লাখেতে থাকবে এর দাম। দেখো $356,000। আর ওই পাশে রয়েছে ল্যাম্বরগিনি, এই দেখো ভাই, না এটাও পর্স ভাই, এটা কত দিয়ে দিচ্ছে $356,000, তো ওখানে ছিল। এই রুট কত ভাই, $213,000, সেম গাড়ি, একটা 3 লাখ একটা। এই গাড়িটা মনে হয় কম দামে আছে। স্যার আপনাকে জিজ্ঞেস করি কত দাম আপনি, মানে আপনি কত দামে দেবেন এটাকে, $8,600 ভাই, এটা একটু বেশি দাম। বাকি দেখো আপাতত আমি এখানে কিছু করতে পারবো না। আর আমার মার্কেটে লোক এসেছে, ইয়েস কাস্টমার এসেছে ভাই অফিসে, একে জিজ্ঞেস করিনি তাড়াতাড়ি যাই এখানে। $25,000 ভাই, তোর কাছে কিছু খাবার আছে? আচ্ছা আমি তো খাবারও খাই না। বাকি আপাতত চলো আমাকে যেতে হবে হচ্ছে অফিসেতে। আর অফিসে গেলে না ওইখানে লোকজনের যে লোকজন এসছে মানে আমাদের কাস্টমাররা, তাদেরকে আমি আমার গাড়িটাকে তাড়াতাড়ি দেখিয়ে দিই। ভাই স্যার আপনি যাবেন না প্লিজ, এক মিনিট দাঁড়িয়ে যান, এক মিনিট। এটা হচ্ছে আমাদের $14,000 ভাই, দুজন আছে এখানে। তুই কত দিবি এটাকে, $13,999, তো $9,000 দেবে বলছে ভাই। আর স্যার আপনি কত দেবেন, আপনি দেবেন হচ্ছে $13,900, $8,000 ভাই, আমি আমি এটাতে দিতে রাজি নেই। আমি বাকি স্যারকে জিজ্ঞেস করি, স্যার আপনি $13,000, তো $9,004 দেবে বলছে। আমি বার্গেনিং করে বলি যে $9,500 দেবেন, অফার করি $9,500, যদি দেয় তো কিনে নেবো। ইয়েস হয়ে গেছে, চলো $9,500 এটাকে বেঁচে দিয়েছি, কারণ আমরা $8,000 কিনেছিলাম। চলো এবার আমাদের রয়েছে $13,000। এবার আমরা যাবো, আর 3-4 হাজারে না অনেক গাড়ি কিনে আনবো চলো, কারণ আমি যখনই কিনছি বেশি দামের গাড়ি তো সেগুলো কম দামে বিক্রি হচ্ছে। তো চলো আপাতত ইয়েস আমি অকশনে যেতে পারি ভাই, ওখানে $8,000 গাড়ি ছিল, না নেইবারহুডে যাই। চলো নেইবারহুডে গিয়ে ওখান থেকে না আমি $2,000-2,500 গাড়ি কিনে আনি, যেগুলো আমাদের দরকার পড়বে। যেমন এই গাড়িটা, এটা ভাই বেশি দাম হবে, কারণ দেখো চকচক করছে। বাকি এটাকে ধরাও, জিজ্ঞেস করি যে কত দাম এটা, $14,000, আমার কাছে $13,000 আছে ভাই, এত বেশি দাম দিয়েও কেনা যাবে না ভাই। বাকি এই গাড়িটা কত দাম ভাই, এটা BMW টাইপের লাগছে, একটু লম্বা লম্বা ভাই, স্পোর্টস কার নাকি? এক মিনিট দাঁড়াও জিজ্ঞেস করে নিজে কততে আমাকে গাড়িটা দেবে, $26,000। নো সিন ভাই, কোনো সিনই নেই এখানে। বাকি SUV-টা দেখতে ভালো লাগছে। ম্যাডাম কত দেবেন ভাই, ম্যাডাম এটা কমসে কম দিয়ে দিন $5,000-6,000। $26,000, সে তো সিন নেই ভাই, চলে যাও এখান থেকে। বাকি এই গাড়িটা, এটাও ভালো আছে ভাই, এটা আই থিঙ্ক $3,000-4,000 দাম হবে আই থিঙ্ক, $5,000। চলো ম্যাডামকে বার্গেনিং করে আমি বলি এটাকে $5,200 দিতে, যদি দেয় তো আমি কিনে নেবো, যদি না দেয় তো ভাই না, ম্যাডাম বলছে না এটা নয়, তো আমি দিয়ে দিই $5,500। ম্যাডাম এর বেশি আমি দিতে পারবো না, দিলে দেন নাহলে আমি চললাম এখান থেকে। চলো হয়ে গেছে ভাই, ডিল ডান। চলো গাড়িটা কিনে নিয়েছি, বাট আমি গাড়িটাকে দেখিনি গাড়িটাকে। চলো একটুখানি কাজ করাবো আমি গাড়িটার উপরে, যেমন হচ্ছে গাড়িটাতে একটুখানি পলিশ করাতে হবে আমি যা বুঝতে পারছি। বাকি এটাকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি আমার অফিসে রেখে দেবো, আর অফিসে রাখার পর আবার আমি এখানে আসবো, কারণ এখানে আমাকে আবার গাড়ি কিনতে হবে। আর মার্কেট আমি খুলে মানে অফিস আমি খুলে রেখেছি, দেখো এরা এরা পাগলের মতো বেকবে, আর আমি এ পাশে বেরিয়ে যাবো ভাই, ঢুকবি না। ইয়েস ভাই, আমরা একটুখানি গাড়ি চালানো তো শিখে গেছি কমসে কম। চলো এটাকে তাড়াতাড়ি ধুয়ে নিই আর পলিশ করে নিই একটুখানি, তবে কি হবে এই গাড়িটার দাম একটুখানি বেশি যাবে, কারণ দেখো এখন আপাতত পেছনটা একটু নোংরা আছে গাড়িটার।
তো এটা আমাদের বেশি দামে আমরা পাবো না আই থিঙ্ক। চলো আপাতত এখান থেকে যাওয়া যাক হচ্ছে সোজা। ও ভাই গাড়ি ডিফ না চাই, ওই ঠুকে দিস না ভাই, ঠুকলে কে মানে আরো দাম পড়ে যাবে আমার, বাকি আমি এক্ষুনি ঠুকতেই যাচ্ছিলাম ওকে। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে গ্যাস স্টেশনে। গ্যাস স্টেশন চলে এসছে, গাড়িটাকে রাত্রে নিয়ে পলিশ করিয়ে নিই, আর পলিশ করে তারপর ওখান থেকে আরামসে বেরিয়ে যাই আমরা। ওয়েল গাইজ, আমাদের গাড়ি একদম রেডি ভাই, চকচক করছে দেখতে পাচ্ছ, আর একটুখানি ভাই দাগ ধাক্কা মানে ধব্বা তো আছে। চলো এটাকে ভাই পরে দেখে নেবো, আমি আপাতত রিপেয়ারের ওখানে গিয়ে পেইন্ট চেঞ্জ করে দিলে আই থিঙ্ক এই দাগ ধব্বাটা মিটে যাবে। গাড়ি ঘুরিয়ে এদিক থেকে বেরিয়ে যাই, আর আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমি গাড়িটাকে যে নিজে বারবার নিয়ে যাচ্ছি সেটা না করি, আমি যদি টো করিয়ে নিয়ে যাই না তাহলে ভাই আমাদের কম খরচা পড়বে, মানে আমাকে এত টাইম ওয়েস্ট হবে না, মানে আমি টো করিয়ে দিতে পারবো ডাইরেক্ট আমাদের অফিস পর্যন্ত, বুঝতে পারছো? মানে চারখানা গাড়ি ডাইরেক্ট আমি এখানে নিয়ে আসতে পারবো। তো চলো আপাতত $2,500 টো করার একটা জিনিস ছিল সেটাকে আমরা টো করিয়ে দিই, বাকি এটাকে আগে লিস্ট করে দিই আমাদের ওয়েবসাইটে, লিস্ট করে দিই। আর এটা কততে কিনেছিলাম আমি ভুলে গেছি ভাই, এখানে দাম তো থাকবে। এখানে কিনেছি আমরা এটাকে $5,500, তো এটাকে আমি $10,000 চলো $10,000 বিক্রি করে দিয়েছি অলমোস্ট। চলো $10,000 হয়ে গেছে, আর আমাকে না এইটা করতে হবে, দাঁড়াও ডেকোরেশন না আপগ্রেড, আপগ্রেড ভাই টো করানোর একটা খুঁজতে হবে। তো চলো আমি টো করানোর এটা কিনে নিয়েছি স্লট $1,250, আর এটাতে $3 লাগবে না ভাই, আমি একসাথে একটাই গাড়ি টো করাবো, বাকি যে যেটা হচ্ছে আমাকে বারবার আসতে হবে না। দেখো ভাই $9,000 যে দিলাম আর লোকজন চলে এসছে, আর এটা ভাই স্যার আপনি কত তো দেবেন, এটা $10,000 দাম আছে গাড়িটা। আর স্যার যদি কত দে বলে ভাই, আমি $5,500 কিনেছি, স্যার কিনবে ভাই পুরো $9,000, মানে আমাদের $5,000 প্রফিট। চলো সেল করে দিয়েছি ভাই, দেখো আমাদের $15,000 হয়ে গেছে। চলো এবার যাওয়া যাক হচ্ছে আমাদের আবার নেইবারহুডে, নেইবারহুডে গিয়ে আমি ভাই টো করাবো প্রত্যেকটা গাড়ি, একটা টো করাবো আর একটা নিজে নিয়ে আসবো, মানে আমাদের ভাই টাইমও বাঁচবে আর টাকাও বাঁচবে। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে $15,000 আছে। তো এই গাড়িটা কত তো বলছিল ভাই, এটা দিয়ে দে আমাকে, চল আমি মিরো হয়ে গেছি ভাই, এবার দিয়ে দে আমাকে গাড়ি। হ্যালো ম্যাডাম, ভাই আপনার বয়স বেশি কিন্তু আপনি কত দেবেন, আর $26,000 নো সিন ম্যাডাম, দেখাবে আপনার সাথে পরের ভিডিওতে। বাকি আপাতত চলো এই গাড়িটা না, এটা পছন্দ না ভাই, ওই পাশে একটা গাড়ি আছে তো ওই গাড়িটা আমার একটু পছন্দ হচ্ছে। চলো এই গাড়িটাকে একটু জিজ্ঞেস করা যাক, এই গাড়িটা একটু তো আছে ভাই, এটার দাম হবে ভাই $45,000 মতো ডলার, মানে ডলারের মতো দাম আছে, $47,000 ভাই। এই গাড়িগুলোকে আমরা কিনবো, দাঁড়াও এক মিনিট কিনবো ভাই, টাইম দাও একটুখানি কিনে নেবো। বাট এই গাড়িটা একটু খাটারা টাইপের তো আছে, ইয়েস এটা খাটারা আছে ভাই, এটা এটা কত $2,000 $8,000 এই গাড়িটার দাম নাকি? এই গাড়িটা আমি কিনবো না ভাই, $8,000 একটু বেশি হয়ে যাবে ওই গাড়িটার জন্য, কারণ একটু খাটারা টাইপের দেখতে না, আর ওই গাড়িটা আগে থেকে অলরেডি ড্যামেজও আছে, তো আমাকে স্কিল আপগ্রেড করতে পারবো আমরা এই গাড়িটা। ইয়েস এটা স্কিলটা আনলক হবে না ভাই, আরো এক্সপিরিয়েন্স লাগবে আমাদের। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে গাড়ি খুঁজতে। এই দেখো এখানে একটা এসইউভি আছে, যে গাড়িটাকে আমরা আই থিঙ্ক কিনতে পারবো, আমার মনে হচ্ছে এই গাড়িটা আমার হয়ে যাবে ভাই, বাজেটের মধ্যে ফিট হবে মনে হচ্ছে। $9,000 বার্গেনিং করিনি, $9,700 বলছে, তো আমি এটা $9,300 দেবো, $9,300 অফার দিয়ে দে ভাই। ইয়েস দিয়ে দিয়েছে। তো চলো এই গাড়িটাকে না এবার কি করি, টো করিয়ে নিয়ে গিয়ে আমাদের অফিসে রেখে দিয়েছি। চলো টো করিয়ে দিয়েছি অফিসে, আর আমি নিজে একটা গাড়ি নিয়ে যাবো এখান থেকে, যেটা একটু কম দামি হবে $5,000 মধ্যে। আই থিঙ্ক এই স্যার মনে হয় $5,000 গাড়ি দিয়ে দেবে। এটা স্যার কত দাম? এটা $2,000। চলো এটাকেও বার্গেনিং করে আমি $2,000 কিনবো, $2,000 না ভাই $1,800 আমি বলি, কারণ দেখো এখানে $2,174 দিচ্ছে। চলো এটাকে $1,800 স্যার আপনি দিলে দেন না, $1,800 বেশি হয়ে যাচ্ছে, তো আমি $1,900 দিই ভাই, $19,000 লিখে দিয়েছিলাম ভুল করে, অত টাকাই নেই কি করে দেবো তোকে, $1,900 না পসিবল না, ঠিক আছে আমি $2,000 দেবো, তার বেশি আমি তোকে দিতে পারবো না, চল $2,000 দিলে দে না হলে বাড়ি যা। ইয়েস চলো হয়ে গেছে ভাই $2,000 এটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমাকে নিজেই নিয়ে যেতে হবে কারণ টো এখন হচ্ছে ওখানে। চলো $2,000 মাস্ট। এবার আমাকে কোথায় যেতে হবে ভাই? আমাকে অফিসে যেতে হবে ভাই। গাড়িটা একটুখানি তো বাজে আছে, দেখো ভাই একদম খাটারা টাইপের চলছে ভাই, গাড়িটা একটু অ্যান্টিক মডেল হিসেবে কি বিক্রি হতে পারে আমি জানি না, বাকি চলো এটাকে তাড়াতাড়ি পলিশ করিয়ে দিই, পলিশ করিয়ে না তাড়াতাড়ি নিয়ে গিয়ে বেচে দেবো, কারণ এটা $2,000 কত কিনতে ভাই, ড্রিফট মারছে এই গাড়িটা নাকি, এই খাটারাটা ড্রিফট মারছে তোমরা বুঝতে পারছো। বাকি আপাতত চলো আমি ভাই ওটা লিস্ট করতে ভুলে গেছি, আমার যে গাড়িটা রয়েছে দুটোকে লিস্ট করে দেবো, আর দুটোকেই ভাই বেচে দেবো একসাথে। আমি গাড়িতে আওয়াজ হচ্ছে কেমন একটা, তাই বল আমি ভাবলাম গাড়িটা খারাপ নাকি ভাই। বাকি এখান থেকে চলো আমি কি এইখান দিয়ে যেতে পারবো? ইয়েস এইখান থেকে আমি সোজা চলে যেতে পারবো, এটা সমান রাস্তা আছে ভাই, কারণ দেখো যে আমি একবার চেষ্টা করেছিলাম ভাই এদিক ওদিক থেকে যাওয়ার, তো আমার খুব বাজে কেস হয়েছিল ভাই গাড়ি নিয়ে, গাড়ি আর ড্যামেজ হয়ে গেছিল আর খুব বাজে কেস। এই দেখো ভাই টো ট্রাক আছে এখানে, বাকি চলো এটাকে তাড়াতাড়ি এখানে না রেখে দিই, আর এটাকে তাড়াতাড়ি পলিশ করিয়ে নিই নাফ গাড়ি থেকে, আর তাড়াতাড়ি পলিশ করে দে ভাই, পলিশ 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 50 পলিশ। চলো এটাকে পলিশ করিয়ে দিয়েছি, আর আমাদের টো ট্রাক আই থিঙ্ক এইখানে দাঁড়িয়ে ছিল না ভাই, আমি টো ট্রাক কি ভাড়া করতে পারবো? এক মিনিট, আমার মনে হচ্ছে আমি টো ট্রাক ভাড়া করতে পারবো, এই দেখো এই গাড়িটাতে টো ট্রাক আমি ভাড়া করতে পারবো। আচ্ছা টো ট্রাক আমার মানে গ্যারেজে পার্ক করে দিয়েছে মনে হয় গাড়ি। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের গ্যাস স্টেশনে, আমি তো গাড়ি দেখতে পেলাম না ভাই আমার অফিসের সামনে, যদি দেখতে পেতাম একটু ভালো হতো, বাট তাও দেখা যাক যে আমাদের গাড়ি কোথায় আছে। বাকি আমার কাছে আপাতত আছে $3,674, আর আমাদের গাড়ি একদম কমপ্লিট হয়ে গেছে, একদম ভাই ক্লিন হয়ে গেছে, একদম ভাই চকচক করছে। এই দেখো এই গাড়িটা আই থিঙ্ক একটু বেশি দামে বিক্রি হবে আমার যা মনে হচ্ছে, হতে পারে ভাই, কারণ দেখো চকচক করছে। আর তোরা দুজন কোথা থেকে গেলি ভাই হঠাৎ করে? বাকি চলো এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে নিয়ে না, এটা অফিসে গিয়ে তাড়াতাড়ি লিস্ট করাতে হবে, তাহলে আমরা একটু বেশি দাম পাবো। আর টাইম তো বেরিয়ে যাচ্ছে, 7টা বেজে গেছে অলরেডি, তো এটাকে আমাকে আই থিঙ্ক কালকেই মানে বিক্রি করতে হবে, বেকারিটা কি করতে হবে বিক্রি করতে হবে। এই দেখো ভাই আমাদের অফিসের সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যে গাড়িটাকে আমরা কিনেছিলাম, তো এটাকে আমাকে ভেতরে ঢুকিয়ে লিস্ট করতে হবে যে হ্যাঁ এই গাড়িটা আমারই। বাকি দাঁড়াও এই গাড়িটাকে এইখানে পার্ক করে দিই, বাকি এইটাকে এইখানে পার্ক করে দিই, এই দেখো এই জায়গাটায় পার্ক আরামসে। চলো ইঞ্জিন অফ, বেরিয়ে পড়ি,
আর এই গাড়িটাকেও এখানে পার্ক করতে হবে। তো চলো এই গাড়িটাকে তাড়াতাড়ি নিয়ে নিই। আরে গাড়িতে ঢোক ভাই, চলো আরামসে পার্ক করতে হবে ভাই, স্ক্র্যাচ ফ্র্যাচ না চলে আসে। চলো পার্ক করে দিচ্ছি। এবার দুটোকেই না লিস্ট করতে হবে, তো চলো এখানে তাড়াতাড়ি গিয়ে লিস্ট করে নেওয়া যাক। এবার যেটা হচ্ছে 32, এটা কি 32 কিলোমিটার, আর এটা 100,000 কিলোমিটার চলেছে নাকি, যেটা আমি কম দামে কিনেছি। চলো এইটা $2,000 আমি কিনেছিলাম, তো এটাতে আমি না $9,000 ইয়ে লাগিয়ে দিই প্রাইস ট্যাগ, কারণ দেখো এটা একটু অ্যান্টিক গাড়ি টাইপের আছে। চলো এটাকে সেলে লাগিয়ে দিয়েছি। আর এখানে কি করতে হবে, যেটা $9,300 কিনেছি ওটা $18,000 লাগিয়ে দিই, মানে $18,999 ভাই, ডবল দামে বিক্রি করবো আমি সবকিছু। বাকি দেখো রাত হয়ে গেছে, তো এটাকে তাড়াতাড়ি অফিস বন্ধ করে আমাকে যেতে হচ্ছে ঘুমোতে। তো চলো আপাতত যাওয়া যাক হচ্ছে আমাদের ঘুমোতে, আমাদের 5-star কন্টেইনারে, তোমরা নিশ্চয়ই জানো। চলো আমার মনে হয় না আজকে আমরা না $100,000 ওইটা কমপ্লিট করতে হবে চ্যালেঞ্জটা, বাট করার তো চেষ্টা করবো। কিন্তু যেটা হচ্ছে মেইন কথা ভাই, $100,000 করতে না আমার অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, প্রায় 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে, কারণ এখনই আমার রেকর্ডিং চলছে, অনেক বড়ই হচ্ছে। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, আর তাড়াতাড়ি এই দরজাটা বন্ধ করে দিয়ে যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসে, যেখানে গিয়ে ভাই আমরা দুটো গাড়ি তো বিক্রি করতে লাগিয়ে এসেছি, অফিসে যাওয়া যাক। আর আজকে ভাই অকশন হলে আমি কিনে নিয়ে চলে আসবো ওখান থেকে। আচ্ছা অকশন 11টা থেকে স্টার্ট হবে, তো আমি অফিসে চলে এসেছি। আর ভাই 11টার মধ্যে আমাকে বেচতে হবে, এখন 7টা বাজে, আর অফিস তাড়াতাড়ি খুলে দিই, অফিস খুলে দিয়েছি, আর এগুলোকে ক্লিন করে নিই ভাই তাড়াতাড়ি, যাতে কাস্টমার তাড়াতাড়ি চলে আসে, এগুলো করে দিয়েছি। আর ভাই কাস্টমার আই থিঙ্ক এবার থাকবে, দুটোকে সেলে চাপিয়ে দিয়েছি, এই দেখো বিগ সেল ভাই, দুটোকেই বিগ সেল করে দিয়েছি। আচ্ছা আমি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি একটুখানি চেঞ্জ করলাম না, এই দেখো বিগ সেল, এইটা দিয়ে আমি বুঝতে পারবো যে গাড়ি কতটা ড্যামেজ আছে আর কতটা কি আছে, তো সেই হিসেবে আমি বার্গেনিংটা একটুখানি ভালো করতে পারবো। বাকি আপাতত আমার কাছে কন্টেইনার তো আছে, আমি 3,000 কি অকশনে পাবো, দেখো 11টার সময় যদি তার আগে কাস্টমার না আসে তাহলে আমি এক কাজ করতে পারি যে আমি না ডাইরেক্ট চলে যেতে পারি নেবারহুডেতে, আর ওখানে গিয়ে অকশনে একটুখানি ইয়ে করতে পারি, পার্টিসিপেট। বাকি অকশন এখানে কোথাও আছে? ইয়েস, অকশন একমাত্র ভাই ইয়েতেই পড়বে, নেবারহুডেতে। বাকি আপাতত চলো আমি নেবারহুডেতে যাবো, বাকি আমি আপাতত এইখানটায় দাঁড়িয়ে থাকি, তাহলে ওই দেখো কাস্টমার চলে আসবে ভাই, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে কাস্টমার চলে আসবে ভাই দূরে থাকলে গ্যারেজ থেকে। বাকি চলো এখানে জিজ্ঞেস করি যে আপনি স্যার এই গাড়িটা নেবেন, হ্যালো কত দামে দেবেন, জিজ্ঞেস করি। দাঁড়াও $18,000 তো আমি দাম রেখেছি, কত দেবে, আমি কিনেছি ভাই $11,000 দাম দেবে, দাঁড়াও আরেকজন এসছে ভাই, ও ওদিকে চলে গেছে, এ কততে কিনবে এটাকে, এটা ভাই আমি $2,000 কিনেছিলাম, তো এটাকে আমি $9,900 দিয়েছি, $2,500 দেবে ভাই, আমি এটা কিনবো না। ম্যাডাম আপনি কততে দেবেন, ও $11,000 বলেছে, ম্যাডাম কততে দেবে, ম্যাডাম একটু বেশি দাম দিন, কমসে কম $8,000, ম্যাডাম ডোন্ট সেল, কোথায় গেল ভাই, ম্যাডামকে বলে দিই ডোন্ট সেল। তো এই স্যারকে আই থিঙ্ক আমার দিয়ে দেওয়া উচিত, দাঁড়াও একে জিজ্ঞেস করেছি কততে দেবে, $18,000 তো আমি বলছি, আর আমাকে অকশনেও যেতে হবে, $11,700 বলছে, তো আমি বার্গেন করে এটাকে বলে দিই $12,000, যদি $12,000 দেবে তো নাও ভাই আমি দিয়ে দিচ্ছি $12,000, $12,000 ইয়েস ভাই, $12,000-এ মানে $12,000 বিক্রি হয়ে গেছে। আর এই স্যার কত বলছে, মানে ম্যাডাম কত বলছে আমি জানি না, ম্যাডাম কত দেবেন, $10,000 বলছি, $2,300 ভাই, $2,500 দিয়ে দে আমি দিয়ে দেবো তোকে এক্ষুনি, $2,500 দিয়ে দে, চল $2,500 ডিল ডান, ইয়েস চলো হয়ে গেছে, আমার কাছে টোটাল $18,000 হয়ে গেছে, আর 11টা থেকে অকশন চালু হবে। তো চলো অকশনের জন্য আমি কি ওয়েট করবো নাকি ডাইরেক্ট চলে যাবো হচ্ছে কার মার্কেটে, ভাই কার মার্কেটে চলে যাই, দাঁড়াও কার মার্কেট বসেছে কি আমি জানি না, কার মার্কেট আমার কাছে $18,000 আছে, কার মার্কেট এখন বসেনি, চলো একটু অফিসে গিয়ে ওয়েট করি আর 11টা বাজার ওয়েট করি, তারপর আমরা অকশনে চলে যাবো। আর অকশনে গিয়ে আমার কাছে $18,000 আছে, আর $18,000 আই থিঙ্ক আমি কোনো কার তো নিশ্চয়ই ওখানে পেয়ে যাবো। ওয়েল তো গাইস, আর 10 সেকেন্ড বাকি, 11টা বাজতে, তারপর আমাদের অকশন চালু হবে, যেখানে আমরা কি ভাই গাড়ি কমসে কম কিনতে পারবো। আর তারপর ভাই আমি ভাবছি যে একটুখানি কিছু করা যাক ভাই, ওখানে গিয়ে গাড়িটাকে কমসে কম কিনে নেওয়া। চলো 11টা বেজে গেছে, আর এবার যাওয়া যাক হচ্ছে আমাদের কার মার্কেটে। কিন্তু আমি বুঝতে পারছি না যে অকশনটা আদৌ বসে কোথায়, আই থিঙ্ক নেইবারহুডেতে বসে, চলো নেইবারহুডেতে গিয়ে জিজ্ঞেস করি, নেইবারহুডেতে অকশন থাকবে আই থিঙ্ক, ইয়েস 11টার সময় অকশন বসে কোথায় আমি বুঝতে পারছি না। তো অকশন এখানে দেখি যে অকশন বলে কোনো অপশন এসেছে না, এখানে কোনো অকশন আসেনি ভাই, অকশন এখানে নেই। তো 11টা থেকে অকশন যখন আছে তো আমি কি করতে পারি ভাই, ধরো আপাতত $18,000 আছে, তো একটা ভালো গাড়ি বিক্রি করাই, ধরো এই গাড়িটা কত দাম দেবে, $12,000 দাম হলে আমি কিনে নেবো ভাই, $14,500 বলছে, এই গাড়িটা ভালো আছে, ইয়েস এই দেখো ভাই, চলো $14,500 বলছে, তো এটাকে আমি কিনে নি, আর এটাকে কিনে কি করবো, কম দামে কিনবো, বার্গেনিং করে নি, কত দিয়ে কিনবো ভাই, $14,000 কত বলছে, $900, তো এটাকে আমি কিনবো হচ্ছে $14,000-এ দিবি ভাই, ম্যাডাম $14,000 মনে হয় না দেবে, ইয়েস দিয়ে দিয়েছে ভাই $14,000-এ। বাকি এটাকে চলো তাড়াতাড়ি টো করিয়ে দিই আমরা, টো করিয়ে দিয়েছি, এবার আমার কাছে $4,000 বেঁচে আছে, $4,000 যদি এখানে কোনো গাড়ি থাকে, এটা ম্যাডাম আপনার গাড়ি এটা কত দাম ভাই, $4,000 আছে, $23,000, যেটা আমার দরকার নেই। আর এখানে দেখো আলাদা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, ওই গাড়ি চালানো শিখে নেই, এখান থেকে আপাতত দেখা যাক যে আমাদের গাড়ি এখানে আছে আদৌ কোনো গাড়ি, না ভাই এখানে কোনো গাড়ি নেই, এদিকে দেখো ট্রাফিক জ্যাম হয়ে পড়ে রয়েছে, আমি এত বড় গাড়ি কিনে নিয়েছি বলে। বাকি এখানে একটা ন্যানো গাড়ি রয়েছে, এটাকে আমি বারবার দেখছি, কিনে নি ভাই কমসে কম, ধরো $4,000 দাম আছে এটাকে ভাই, $8,000 গাড়িটার দাম, আবার খাটারা গাড়িটাকে $8,000 বেচছে। বাকি চলো আপাতত সোজা গিয়ে এখানে $4,000 মধ্যে কোনো একটা গাড়ি খোঁজা যাক, আই থিঙ্ক এটা $4,000 মধ্যে হয়ে যাবে, $4,000 হয়ে যাবে, স্যার আপনি $4,000 এটা দেবেন, $2,500, তো আমি এটাকে $2,000 বলি, চলো $2,000 দিলে দেবে, না দিলে ভাই না দেবে, আমি $2,200 তো কিনবো ভাই, হাইয়েস্ট $2,200 ভাই, এর থেকে 1 পয়সা আমি বাড়াতে পারবো না, চল দিলে দে, না হবে না, নেবো না ভাই আমি গাড়ি। বাকি চলো 2,000 ওইটা ভাই একটু খাটার ছিল, ও এটা স্পোর্টস কার ভাই,
স্যার আপনি কততে দেবেন এটা? মুখ দেখে তো মনে হয় না আপনার কাছে স্পোর্টস কার থাকতে পারে। $35,000 কোন সিন নেই, বাবার কাছে টাকাই নেই অত আমি কিভাবে কিনবো আমি জানি না। বাকি দাঁড়াও, এখানে আরেকটা গাড়ি রয়েছে, আর এই গাড়িটা কততে দেবে ভাই? 8,000-8,000 হবে আই থিঙ্ক এটার দাম। $2,000, চলো ভাই বার্গেনিং করে 2,700 টাকে 2,500 করে দিয়ে কিনে নি ভাই, কারণ দেখো এই গাড়িটা স্পোর্টস এর মতো দেখতে আছে। এবার এটাকে না তাড়াতাড়ি নিয়ে নেওয়া যাক। চলো ভাই, এই গাড়িটা ভালো আছে, এটা একটুখানি ভালো তো আছে, এই দেখো তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই ভাই, এই গাড়িটা একটুখানি কুল দেখতে ভাই। আর এখানে দেখো কত ইয়ে হয়ে রয়েছে ভাই, ট্রাফিক জমে আছে ভাই, আমাকে একটু সাইড দিয়ে আমি চলে যাই এখান থেকে, তোদের ট্রাফিক তুই নিজে সামলা। বাকি অকশন তো হয়ে গেছে আর আমার অফিসে কাস্টমার চলে এসেছে আই থিঙ্ক, আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমাকে গিয়ে আপাতত ওয়েবসাইটে লিস্ট করতে হবে ওই দুটো গাড়িকে, এই গাড়িটা আর আগে যে গাড়িটা আছে ওই গাড়িটা, দুটোকে লিস্ট করে দিলে তারপর আমাদের মাস্ট প্রফিট হবে। বাট যেটা হচ্ছে মেইন কথা যে আমাকে আপাতত পৌঁছতে হবে শুদ্ধভাবে একদম অফিস পর্যন্ত গাড়িটাকে নিয়ে। এই দেখো ভাই, এখানে অ্যাক্সিডেন্ট ভ্যাক্সিডেন্ট হওয়ার তো কেস, কিন্তু ভাই আমি অ্যাক্সিডেন্ট করি না এখান থেকে। ও এই গাছগুলোতে ভাই ধাক্কা লাগে, আরামসে যাই। আর এটাকে তাড়াতাড়ি দ্বারা ওয়াশ করিয়ে নি, কারণ ওয়াশ করালে গাড়ির দাম একটু বেড়ে যায়, মানে $50 ইনভেস্ট করবো আর তার বদলে যদি $500 বেড়ে যায় তাহলে একটু ভালোই হবে না। চলো গাড়ির ইঞ্জিন অফ, নেমে পড়ি। ওই তাড়াতাড়ি পলিশ করে দে রামু, আমি এই লোকটার নাম রেখে দিয়েছি ভাই রামু, আমাদের পলিশের যে লোক মানে তাকে রামু নাম রেখে দিয়েছি আপাতত। চলো, আমাদের একটা স্কিল আনলক হয়েছে, তো আমি ভাবছি কি করবো, এইটা করবো পরিষ্কার করারটা। আচ্ছা, আমরা এই বার্গেনিং করলে লোয়ার প্রাইসে দাম মানে লোয়ার প্রাইসে আরো কার কিনতে পারবো, বাট এটা কি লো ড্যামেজ ইউর ভেহিকল টেক লেস ড্যামেজ? ভাই আমি ড্যামেজই করি না, চলো এইটাকে কিনে নি ভাই, এইটাকে আপগ্রেড করে নি। আর এটা হচ্ছে কাস্টমার আর লেস অ্যাংরি নাও, লাস্ট ওটা করাবো। বাকি চলো, এটা হয়ে গেছে তাড়াতাড়ি, এখান থেকে উঠে তাড়াতাড়ি গাড়িটাকে নিয়ে যাওয়া যাক হচ্ছে আমাদের ওয়েবসাইটে, মানে আমাদের অফিসে, ওয়েবসাইটে নয় ভাই, ওয়েবসাইটে কি করে যাবো। চলো, 3টে বেজে গেছে আর 7টার মধ্যে আই থিঙ্ক দুটো গাড়ি সেল হয়ে যাবে, অফিস ইজ ওপেন দেখা রয়েছে। চলো এখান থেকে তাড়াতাড়ি, ও 3% গাড়ি ড্যামেজ করে দিয়েছি ভাই, আমি ভুলবশত, যার কি দরকার ছিল ওরকম ভাবে নিয়ে যাওয়ার। বাকি আমি গাড়ি টো করে দিয়েছি, কারণ দেখো আমি একটা টো ট্রাক তো নিজে নিয়েছি, আর 2-3 খানা গাড়ি টো ট্রাক করে দিলে হয়ে যাবে। বাকি চলো এখানে তাড়াতাড়ি যাওয়া যাক, আর আমাকে অফিসটা মনে হয় একটু চেঞ্জ করতে হবে, কিন্তু অফিস চেঞ্জ করার জন্য আমার প্রায় $2,50,000 লাগবে। তো চলো এটাকে তাড়াতাড়ি এরকম ভাবে পার্ক করে দিই, হয়ে গেছে, গাড়ি থেকে বেরিয়ে পড়ি আরামসে। আর এই একটা গাড়ি যেটা ভাই একটু বেশি দামে কিনেছি আমি কমসে কম, আর এটাকে একটুখানি আরামসে পার্ক করে দিই। দাঁড়াও ভাই, স্ক্র্যাচ না লাগা উচিত ভাই গাড়িতে, যদি স্ক্র্যাচ লেগে যায় তাহলে বাজে কেসে যাবে। চলো বেরিয়ে পড়েছি, এবার ভাই এটাকে ওয়েবসাইটে লিস্ট করে দিই, আর তারপর হয়ে যাবে আমাদের মেইন কাজ, মানে এবার আমাদের প্রফিট হবে ভাই। এটা রয়েছে, এটার দাম হচ্ছে $14,000 আমি কিনেছি, তো এটাকে আমি দেবো হচ্ছে $22,000 ভাই, $22,000। চলো $22,000 এটাকে দিয়ে দিয়েছি, আর এটা কিনেছি আমি $2,500, তো এটাকে $5,000 আমি বেঁচে দেবো, সেলে লাগিয়ে দিয়েছি $5,000। চলো হয়ে গেছে, আর আমার কাছে এখন আছে $1,500। বাকি চলো আপাতত এই পাশটা গিয়ে দাঁড়িয়ে যাওয়া যাক, কারণ যখনই আমি শপে দাঁড়াচ্ছি তো তখন শপেতে ভাই কাস্টমার আসছে না, আর এখানে দাঁড়ালে ভাই কাস্টমার ইনস্ট্যান্ট আসছে, দেখো দৌড়ে দৌড়ে কাস্টমার আসছে। বাকি এখানে ভাই কারোর একটা গাড়ি রিপেয়ার হচ্ছে, এই দেখো ভাই, তুই আমার গাড়ি রিপেয়ার করা ছাড়া কি করেছিস, অন্য গাড়ি রিপেয়ার করছিস কেন? বাকি চলো আপাতত এখানে ঘুরি, আর ঘুরতে ঘুরতে ভাই আমাদের কাস্টমার আই থিঙ্ক এবার চলে আসবে। চলো ওয়েট করি একটুখানি, আর তারপর আই থিঙ্ক কাস্টমার চলে আসবে। ওয়েল গাইস, অনেকটা ওয়েট করার পর ফাইনালি আমাদের কাস্টমার আমাদের অফিসে চলে এসেছে, যাদেরকে আমাদের গাড়ি বেচতে হবে। তো চলো আপাতত জিজ্ঞেস করা যাক যে কত দামে গাড়িটা কিনবে। আর ম্যাডাম এসছে, এই যে সস্তা কারটাই কিনতে না ভারী কারটাকে ভাই, এই গাড়িটাই কিনতে এসেছে ভাই, যেটা $22,000 দাম। ম্যাডাম গাড়িটার দাম হচ্ছে $22,000, গাড়িতে অনেক কিছু আছে ভালো, আপনি যদি নিতে চান তো নিতে পারেন $13,000 ভাই, $14,000 তো গাড়ি কিনেছি, দেবো না ভাই $20,000, $20,000 দিলে দে, $20,000 অফার, $20,000 দিলে দেবেন না তো বাড়ি যান না, $13,000 ভাই বলছে, $13,000 তো আমি এটাকে ডোন সেল করে দিই ভাই, আমার লাগবে না, এই গাড়িটা ঠিকই আছে। ম্যাডাম এবার কোন গাড়ি কিনতে এসছে ভাই? এই আরেক ম্যাডাম এসছেন, যিনি আই থিঙ্ক মনে হয় ওই গাড়িটা কিনতে এসছেন, নয়তো এই হালকা গাড়িটা। ভাই আপনাদের দুজনকে সেম দেখতে, আপনারা কি জমজ ছিলেন নাকি এক টাইমে? আরে গাড়িটা আমি পলিশ করাতে ভুলে গেছি ভাই, কি বাজে কেস করলাম। বাকি চলো ম্যাডামকে জিজ্ঞেস করি, ম্যাডাম কত দেবে ভাই? $22,000 দাম তো ভাই, মাঝে মাঝে না এটা দিয়ে দেয় গাড়ির দাম। বাকি চলো এটাকে জিজ্ঞেস করি যে আমি $19,000 ম্যাডাম আপনি গাড়িটা দেবেন? ম্যাডাম বলছে $16,000, তো $19,000 দেবে না? ম্যাডাম বলছে না ভাই, ম্যাডাম আমি সেল করবো না। ম্যাডাম বলুন এবার আপনি কত দেবেন ভাই? $22,000 দাম আছে, আপনি নেবেন $13,000? ডোন্ট সেল ভাই, বাড়ি যাও, চলো $14,000 তো গাড়ি কিনেছি, গাড়িটাকে একটুখানি না পরিষ্কার করে নিলে না গাড়িটা আরেকটু ভালো দামে বিক্রি হতে পারে। বাট এই গাড়িটা কেউ কিনতে আসছে না ভাই, $5,000 কাস্টমার এসছে ভাই, আই থিঙ্ক কাস্টমার বগেরা আসবে না। বাকি আপাতত কাস্টমার কোথায় ভাই? কাস্টমার ইন দা অফিস, কোথায় ভাই? কাস্টমার তো দেখতেই পাচ্ছি না এখানে, ওই কাস্টমার এখানে নেই। ইয়েস ফাইনালি কাস্টমার এসছে ভাই, এটাকে যে কেউ এবার যদি $16,000-$18,000 দেয় তো আমি এই গাড়িটাকে বিক্রি করে দেবো, কিন্তু এই গাড়িটা কেউ কিনছে না কেন ভাই? এটা পেন্ট চেঞ্জ করে দিলে হয়ে যাবে আই থিঙ্ক। দাঁড়াও, এটাতে বিগ সেল বলে লেখা রয়েছে। বাকি স্যার এই পাশের গাড়িটা কিনতে এসছে, এটা মানে $5,000 দাম, $5,000 কত দেবেন স্যার? $2,600 নয় $3,000 দিন আমি বেঁচে দেবো, $3,000 শিওর 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 শিওর, চলুন $3,000, না আমার না তোমার, চলো $3,000, ইয়েস চলো $3,000 কিনে নিয়েছে, তো আমার ভাই $1,000 প্রফিট হয়েছে, কারণ আমি $2,000 কিনেছিলাম না। চলো $4,000, আর এটা বিক্রি হওয়া উচিত ভাই, $16,000 কমসে কম কিনে নেই। হয়ে যাবে, রাত হচ্ছে কিন্তু কাস্টমার রয়েছে, এটা কিনছে না কেন? স্যার দিয়ে দিন $20,000 তো দিয়ে দিন কম করে, $16,000 দেবে ভাই, আমি বার্গেনিং করে না এটাকে $1,400 কিনেছিলাম, তো চলো $17,000 বলি, যে $17,000 যদি কেনে তাহলে ভালো হবে, তাহলে কারণ আমরা ঘুমোতেও যেতে পারবো, $17,000 কিনে নিন।
থ্যাংক ইউ। চলো আমাদের ফাইনালি $21,000 হয়ে গেছে, তো অফিস বন্ধ করে সোজা চলে যাই হচ্ছে ঘুমোতে গিয়ে ভাই। তারপর দেখা যাবে যে কালকে আমরা এক কাজ করতে পারি, কার মার্কেটে গিয়ে না ওখান থেকে গাড়ি কিনতে পারি আমরা মস্ত। চলো আমি আমার কন্টেইনারে চলে এসেছি, কারণ দেখো কন্টেইনার ভাই 5-star আমাদের কন্টেইনার, ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট, গুড মর্নিং গাইস। সকাল হয়ে গেছে, চলো এবার যা হচ্ছে আমাদের অফিসে। অফিসের আগে না আমি চলে যাই হচ্ছে সোজা কার মার্কেটে, কারণ কার মার্কেট সকালে খোলা থাকে আশা করি। ইয়েসে দেখো খোলা রয়েছে। তো আমার কাছে আছে $21,000। এবার $21,000 কোনো গাড়ি আছে এখানে? স্যার কত দেবেন? চলুন আমি মির হয়ে গেছি ভাই। এবার $21,000 গাড়ি আছে, $98,000 নাকি, আমি নেই এখানে, সিনেতেই নেই। বাকি যে গাড়িটা আমার পছন্দ হবে না সেইটাকে নেওয়ার ভাববো। এইটা এটা ভাই গোল্ডেন আছে এই গাড়িটা, দেখেছো 88,000। আর এই গাড়িটা কত দাম ভাই? এই গাড়িটার দাম কমই হবে আশা করি। দেখি স্যার কত দেবেন? $7,000। ইয়েস চলো বার্গেনিং করিনি। আর এটাকে না আমরা বলি $6,800। চলো দেবেন $6,800, না দিলেই ভালো ভাই। চলো $6,800 দিয়ে দিয়েছি। আর এইটাকে, আরে এন্টার নয় ভাই, এটাকে টো করাই আমরা। চলো অফিসে টো করে দিয়েছি। আর আমার কাছে আছে $14,000। $14,000 এখানে কোনো গাড়ি আছে? ম্যাডাম কত এই গাড়িটা আপনার দাম? $16,000 ভাই, $16,000 এই গাড়িটার দাম। তো ম্যাডাম যদি $14,000 দেন তাহলে আমি রেডি আছি ভাই, $14,000 আমি রেডি আছি। 1, 2, 3, 4, 5 $14,000 অফার করি, দেখি কি বলছে। ইয়েস $14,000 কিনে নিয়েছি ভাই গাড়িটা। চলো $16,000 গাড়ি আমরা $14,000 কিনে নিয়েছি। আর এখান থেকে সোজা যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসে, এটাকে নিয়ে আমি ঢুকে দেবো সরে যাওয়া সামনে থেকে। ওই ভাই আর পার হয়ে গেলাম আমি তো। চলো এবার সোজা যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসে। অফিসে গিয়ে ভাই এই গাড়িটাকে ১৬,০০০ দাম মেনলি আমি ১৪,০০০তে কিনেছি, তো এটাকে আমি কমসে কম ২২-২৪ মানে $25,000 তো বেচতে পারবো আরামসে। আর এই গাড়িটা ভাই স্পোর্টস কার না, তাই জন্য বেশি দামে বেচা যাবে আই থিঙ্ক। আর বাকি আমার আরেকটা গাড়ি এখানে রয়েছে, এটাকে তাড়াতাড়ি চলো এখানে। ও ভাই এখানে নোংরা হয়ে রয়েছে কেন? বাকি চলো এটাকে তাড়াতাড়ি এখানে পার্ক করে দিই, আর একটু ভালোভাবে ইয়েস বেরিয়ে গেছি। আর এটাকে ভাই তাড়াতাড়ি এখানে বন্ধ কর ভাই, বন্ধ কর। বাকি চলো এই গাড়িটাও ভাই ভালো আছে, এটাকে আমরা ৮,০০০ না কত ডলারে কিনেছি। চলো এই গাড়িটাকেও নিয়ে আরামসে উল্টো দিকে পার্ক করে দিই ভাই। জাস্ট দুটোই গাড়ি আছে আমাদের কাছে, সেরকম গাড়ি নেই। চলো পার্ক করে দিয়েছি, হয়ে গেছে ভাই। এবার চলো ওয়েবসাইটে এটাকে লিস্ট করে নেওয়া যাক। আর লিস্ট করার জন্য আগে কি করতে হবে আমাদেরকে, মেনলি দুটো গাড়ি আছে, তো এই গাড়িটা আছে $6,800 আমি কিনেছি, তো এই গাড়িটাকে আমি দেবো হচ্ছে $11,000। চলো $11,000 সেল। আর এই গাড়িটা কিনেছি $14,000, তো এটাকে দেবো হচ্ছে $25,000। চলো ভাই এবার আমরা প্রফিট বেশি করছি, দেখো $25,000 একটা $11,000। চলো এবার আই থিঙ্ক কাস্টমার চলে আসবে, কারণ আমি উল্টো দিকে গিয়ে দাঁড়িয়ে থাকবো ভাই, ওইখানে দাঁড়িয়ে থাকবো, লোকে ভাববে দোকানে লোক নেই তাই জন্য কাস্টমার আসবে। চলো এই পাশে দাঁড়িয়ে থাকি, আর এবার দেখি যে কাস্টমার আসে কিনা আমাদের। কিন্তু আমি জানি না তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা, যে আমাদের কাছে আছে হচ্ছে $744, মানে লাস্ট পর্যন্ত বেঁচে আছে আপাতত। মানে আমার যদি কিছু হয়ে যায়, গাড়ি ফাড়ি না বিক্রি হয় তাহলে ভাই কেস হয়ে যাবে। বাকি আপাতত চলো আমি দুটো গাড়িতে ওখানে বার্গেনিং লাগিয়ে দিয়েছি। আর একটা জিনিস হচ্ছে মেন কথা, যে আমরা ফার্স্ট টাইম কার মার্কেট থেকে একটা গাড়ি কিনেছি, যেটা ভাই বার্গেনিং করে আমরা ভালো দামে কিনেছি। আর আমার স্কিল লেভেল আপ হবে, এটা কাস্টমার একটু কম অ্যাঙ্গ্রি হবে আর বেশি করে আসবে ভাই আমাদের শপে। আমরা যত ফিরিয়ে দেবো না আমাদের শপ থেকে লোকজনকে, তত ভাই আমাদের শপের রেটিং বাজে হতে থাকবে, আর তত কম লোকজন আসবে আমাদের শপেতে। তাই জন্য আপাতত এইখানটা ওয়েট করি, আর দেখি যে আমাদের কাস্টমার আসে কিনা। বাকি দাঁড়াও, এখানে একটা ভিখারি ছিল না ভাই, বেগারটা কোথায় গেল? ওকে একটু টাকা পয়সা দিয়ে দেওয়া তো ভালো ভাই। বাকি জাঙ্কি অ্যাডে যদি আমি এসে ওর সাথে কথা বলি, দাঁড়াও জাঙ্কি অ্যাডে কিছু কি আমি বিক্রি করতে পারবো? এক মিনিট জিজ্ঞেস করি, দাঁড়াও আমি কি ট্র্যাশ এখানে বিক্রি করতে পারবো? ওকে আমরা এখানে মেটাল বগেরা এনে বিক্রি করতে পারবো, তো আমরা মেটাল আনবো কোথায় থেকে আমি জানি না। বাট দাঁড়াও এখানটা ওয়েট করি, ওই দেখো কাস্টমার যাচ্ছে ভাই আমাদের অফিসে, মাস্ট কাস্টমার আসছে ভাই ফাইনালি। চলো আপাতত যাওয়া যাক হচ্ছে কাস্টমারের কাছে। আর কাস্টমার যাচ্ছে হচ্ছে আমাদের ১৪,০০০ ভাই, ২৫,০০০ গাড়ি। চলো ২৫,০০০ গাড়ি কিনতে আসছে। স্যার চলে এসছি স্যার, আপনার কিসমতে, মানে স্যার বলতে ম্যাডাম, ম্যাডাম $25,000 দাম, আপনি কি কিনবেন? পুরো ২৫,০০০ দিন? ১৭,০০০ বলছে। না আমি ১৭,০০০ না, $20,000 দিলে, ২০০০ ভাই $20,000। চলো $20,000 দিলে আমি রেডি আছি। ইয়েস চলো $20,000 কিনে নিয়েছে ফাইনালি, আমার কাছে $20,000 আছে। এবার আমরা কার মার্কেটে যেতে পারবো, আবার একটা $20,000 গাড়ি কিনে আনি। দাঁড়াও কাস্টমার তো ওয়েট করছে, কার মার্কেটে যাই, আবার $20,000 একটা গাড়ি কিনে আনি, যাতে আমরা কমসে কম অ্যাটলিস্ট ৫০,০০০ বা $30,000 কাছাকাছি তো যাই। কারণ এখানে দেখো $20,000 আছে কোনো গাড়ি? এই গাড়িটা $20,000 হবে আমার মনে হয়, $20,000 ভেতরেই হবে এই গাড়িটা। $60,000 নাকি এই গাড়িটার দাম ভাই, $60,000 আমাদের লাগবে না। বাকি দাঁড়াও এখানে রয়েছে $20,000 কোনো গাড়ি ভাই, ১,০০,০০০ নাকি এই গাড়িটার দাম। বাকি দাঁড়াও ম্যাডামকে বার্গেনিং করি, ম্যাডাম আপনি কি এই গাড়িটা $20,000 দেবেন? দাঁড়াও ম্যাডামকে জিজ্ঞেস করি, $20,000 দেবে ভাই? $20,000 জিজ্ঞেস করি অফার করে, ম্যাডাম $20,000 দেবেন? ভাই ম্যাডাম রেগে গেছে, $20,000 এই গাড়ি দেবে কেউ? বাকি দাঁড়াও এখানে আরেকটা গাড়ি আছে, এটা আই থিঙ্ক ১০-১৫,০০০ মতো দাম পড়বে আমার যা মনে হয়। ইয়েস $9,000 এই গাড়িটার দাম, এটা ৯,০০০। আর ভাই ২০,০০০ মধ্যে একটা গাড়ি কিনতে হবে, দাঁড়াও এই গাড়িটা দেখি যে কত দাম বলছে ভাই, $4,00,000 দাম এই গাড়িটার। এত টাকা আস্তে আস্তে তো আমি ফুকুর হয়ে যাবো ভাই। বাকি দাঁড়াও এই এই ম্যাডাম, ম্যাডাম তো আপনি গাড়ি কিনে নিয়ে গেলেন আমার কাছ থেকে। আচ্ছা আপনি কি গাড়ি কিনে এনে এখানে বেচছেন? আমি জানি না, ওখানে কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমার দাঁড়িয়ে থাকুক ভাই একটুখানি। $26,000 দাম এই গাড়িটার ভাই, ২৬,০০০ লাগবে না। বাকি এটা তো ৮,০০০, তো আই থিঙ্ক আমার মনে হয় এই ৯,০০০ গাড়িটা বাজে হবে না ভাই। আমি ইয়েতে চলে, অফিসে চলে গিয়ে না ওই গাড়িটাও বেচে দিয়ে
আমি না নেইবারহুড থেকে গাড়ি কিনে আনি, কারণ দেখো নেইবারহুডে একটু কম দামে গাড়ি পাওয়া যাচ্ছে ভাই। আমি যাই হচ্ছে আপাতত আমাদের ইয়েতে ভাই, কার মার্কেটে তো আছি, আমাদের অফিসে যাই। অফিসে গিয়ে না ওখান থেকে নেইবারহুডের জন্য মানে নেইবারহুডের জন্য বেরিয়ে যাবো এই গাড়িটা বিক্রি করে। কত কাস্টমার জমা হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছো, কত কাস্টমার এখানে। ম্যাডাম আপনি কত দেবেন? আমার $11,000 আমি দাম দিয়েছি, আপনি কত দেবেন? থিঙ্কিং 6,000। সবার কাছ থেকে আগে মানে দামগুলোকে জেনে নিই যে সবাই কত দামে দেবে। $11,000 ম্যাডাম আপনি কত দেবেন? $8,000 ভাই, এইটাও ভালো আছে। স্যার আপনি কত দেবেন? $11,000 তো, আপনি কত দেবেন? $8,700। আর ম্যাডাম আপনি? ভাই এরা সবাই দাম তো ঠিকঠাক বলছে, সব থেকে বেশি ওই এই ম্যাডাম দিচ্ছে ভাই সব থেকে। এই ম্যাডামকে বলি যে $10,000 দেবেন, $11,000 তো গাড়ি। $10,000 ভাই, আমি এক্ষুনি $1,000 লিখে দিতে যাচ্ছিলাম। $10,000, চলো $10,000 ভাই, ফাইনালি আমাদের কাছে $30,000 হয়ে গেছে। চলো $10,000 গাড়ি কিনে নিয়েছি, এবার কার মার্কেট ওপেন আছে, চলো কার মার্কেটে গিয়ে কেনা যাবে। না ভাই আমি নেইবারহুডে যাই না, কার মার্কেটে যাবে, কার মার্কেটে কম দামে পাওয়া যায় সবসময় গাড়ি, কারণ এখানে সেল চলে না, সবসময় তো বসে না সেলটা। চলো আপাতত আমার কাছে আছে $30,000, তো আমি এই $26,000টা কিনবো ভাই, এই গাড়িটা কিনবো। $26,000 আছে তো, এবার এই গাড়িটাতে এখানে $26,000-এ বার্গেনিং করে নি। তো স্যারকে বলি স্যার আমাকে $22,000 দেবেন গাড়িটা, $22,000 দিলে আমি রাজি আছি কিনতে। ইয়েস চলো $26,000, এই গাড়িটাকে না টো করিয়ে নিয়ে আমি অফিসের সামনে রাখি দিয়ে, দেখো টো হয়ে গেছে। আর এখানে আছে $8,000 কোনো গাড়ি ভাই, $8,000 আমি আপাতত ইয়েস এখানে ছিল না, এই গাড়িটা ছিল মনে হয় $8,000, এইটা ছিল $9,000, তো এটাকে আমি একটু কম দামে কিনি। দাঁড়াও আপাতত ভাই ইন্টারেস্টিং লাগছে গেমটা আমার খুব, $9,000 বলছে, তোকে আমি বলি যে $8,000 যদি দেয় তাহলে আমি কিনতে রাজি আছি। $8,000 চলো, $8,000 ইয়েস কিনে নিয়েছি ভাই। চলো এবার সোজা যাওয়া যাক হচ্ছে আমাদের অফিসেতে, কারণ দেখো আমরা প্রায় $30,000 গাড়ি কিনেছি, আর সবাইকে উড়িয়ে দিয়ে যাবো ভাই এখান থেকে। বাকি চলো এই গাড়িটাকে ভাই $8,000 কিনেছি তো, এটাকে বেচবো হচ্ছে $16,000, আর যেটা আমি একটু বেশি দামে কিনেছি সেটাকে আরো একটু বেশি দামে বেচবো। আর ভাই লাস্ট পর্যন্ত আমার হাতে কোনো টাকাই থাকছে না, দেখেছো ভাই $714 আছে আমার কাছে। বাকি দাঁড়াও এই গাড়িটাকে তো অ্যাক্সিডেন্ট হবে না, তাই বল ভাই, অ্যাক্সিডেন্ট হলে কেস হয়ে যেত, এক্ষুনি লেনেকে দেনে পড়ে যেত। এই গাড়িটাকে না কি করি ইঞ্জিন অফ করে এখানে রেখে দিই। আর এই গাড়িটাকে $8,000 কিনেছি তো, তো এটাকে একটু বেশি দামে আমি কমসে কম বিক্রি করতে দিই। দাঁড়াও কার ফর সেল, এইটাকে বেশি না $14,000 হলেই হবে, না $16,000 ভাই, ডবলে বেশি তাহলে কম দামে কিনতে মানে কিনবে লোকে। চলো এটাকে দিয়ে দিয়েছি। আর এই যে পাশের গাড়িটা আছে এটাকে একটুখানি না আমি কালার বগেরা চেঞ্জ করাবো ভাবছি। চলো এই গাড়িটাতে উঠে পড়ি। আর এটাকে একটুখানি কালার বগেরা চেঞ্জ করাতে গেলে হবে না ভাই, বেশি টাকা লাগবে আই থিঙ্ক। কালার চেঞ্জ করাতে যাবো মানে পারবো আমি জানি না, কিন্তু চলো আপাতত এইখানে গিয়ে জিজ্ঞেস করি যে কালার চেঞ্জ এটাতে কত টাকা লাগবে। এইখানে রেখে দিয়েছি। এই গাড়িটা ভাই এক্সস্টটা একটু আলাদা টাইপের আছে, এই দেখো রেখে দিয়েছি। গাড়ি থেকে নেমে পড়ি। কালার চেঞ্জ করাতে কত লাগবে ভাই? $300। দাঁড়াও গাড়িটা কালার না ব্ল্যাক করাবো ভাই, পুরো মেটাল করে দিয়েছি, এই দেখো ভাই পুরো সোনার মনে হবে, দেখো ভাই চকচক করছে। গাড়ির কালার কি করাবো ভাই, গাড়ির কালার ব্লু করে দিই। কালার হয়ে গেছে ফাইনালি, এই দেখো ভাই আমাদের কালার হয়ে গেছে, এই দিক থেকে মস্ত দেখতে লাগছে ভাই। চলো গাড়িটার ইনভেস্ট তো আছে গাড়িটাতে, গাড়িটা কমসে কম $30,000-$40,000 তো কমে ছাড়বো না আমি, $40,000 তো বেচবো ভাই গাড়িটাকে, কারণ এটাতে ভাই আমি একটুখানি নিজের রেনোভেশন করিয়েছি না, বুঝতে পারছো। বাকি চলো এই পাশ থেকে ওপাশ থেকে একটুখানি দেখে নিই যে লোকজন আসছে কিনা, নেই ভাই। চলো এটাকে তাড়াতাড়ি এখানে রেখে দিই। আর আমি ও না স্ক্র্যাচ খাবি না ভাই, স্ক্র্যাচ খেলে কেস করে দিতাম। এই পাস করে রাখলে হবে না ভাই, আমাকে একটুখানি কি করতে হবে গাড়িটাকে না এই দিকে মুখ করে রাখতে হবে, এই দেখো এদিক দিয়ে সোজা এদিকে রাখবো, ব্যাক গিয়ারে এসে না গাড়িটাকে ইয়ে করবো ভাই, যখন মুখ দেখা যাবে তখনই তো গাড়ির বেশি দাম পড়বে না। এই দেখো এটাকে রেখে দিয়েছি এইখানে। আর এই গাড়িটাকে ঠিক আছে, এই গাড়িটা কাস্টমার আসছে না, এটাকে না আপাতত কি করি রিমুভ ফ্রম সেল করে দিই। আর এই গাড়িটাকে একটু পেছনে এনে রেখে দিই, এই গাড়িটাকে একটু পেছন করে এনে রেখে দিই, তবে কি হবে গাড়িটা একটু বেশি দামে কমসে কম বিকবে, আর মুখ দেখা গেলে না গাড়ির বেশি দামে বেঁকে আমার যা মনে হচ্ছে। বাকি চলো বেরিয়ে পড়েছি, এবার এই গাড়িটার দামটা আরামসে রাখা যাক। চলো এখানে ওয়েব পেজে চলে এসেছি, আর যে গাড়িটা আছে $8,000 ওটাকে করা যাক হচ্ছে $15,000। চলো $15,000, আর যেটা কিনেছি আমি $22,000-এ, মানে একটা $26,000 ওখানে দাম ছিল, তো আমি এটাকে বেচবো হচ্ছে $30,000-এ। চলো $30,000, এবার আমাকে দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। চলো দোকান বন্ধ, শপ ইজ ক্লোজড, সোজা যাওয়া যাক হচ্ছে এবার বাড়িতে, কারণ 7টা বেজে গেছে, এবার রাত হয়ে যাবে, তো ঘুমিয়ে এসে না তারপর আমি দেখবো যে কত দামে আমি গাড়িটাকে বেচতে পারি। চলো কন্টেনারে চলে এসেছি, এবার আমার বাড়ির দরজা খোলা কেন, ওয়ে কোনো চোর পড়েছিল নাকি? বাই দ্য ওয়ে চোর এসে করবেও কি ভাই, ল্যাম্প খুলে নিয়ে যাবে। বাকি চলো ঘুমিয়ে পড়ি, গুড নাইট। গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে, অফিস একটু নোংরা আছে আমাকে উপরে বলছে, মানে লেখা এসছে। চলো আপাতত অফিসে যাওয়া যাক, আর গিয়ে ওটাকে একটু পরিষ্কার করে অফিস খুলে নিয়ে ভাই মস্ত কাস্টমারের জন্য ওয়েট করা যাক। আর কে নোংরা ছড়িয়ে দেয় বারবার এসে আমি জানি না। বাকি চলো এই এই যে কাচরা রয়েছে একটা, এটাকে ফেলে দিই। আর এখানে অফিস ইজ ওপেন, চলো ইউ হ্যাভ আনপেইড বিলস। ভাই আমি আবার কি বিল কি পে করলাম না ভাই, এখানে বিলস এর দিকে কি আছে ভাই, কোথায় আমি আবার বিল পে করিনি, বিল বিল, আচ্ছা আমাকে $4,000 বিল দিতে হবে অফিসের, বুঝতে পেরেছি। ওকে দাঁড়া একটা গাড়ি বিক্রি হোক তারপর দেবো ভাই, আমার কাছে এখন রয়েছে আপাতত $400 আমি জানি না, বাট বাকি অফিস ডার্টি আছে বলছে, অফিস কোথায় ডার্টি আছে ভাই, ওই নোংরা ফোংরা নেই আর বলবি না নোংরা আছে, আচ্ছা ক্যান পড়ে রয়েছে ভাই এখানে,
চলো ক্যান তুলে নিয়েছি, এটাকে রেখে দিয়েছি ভাই, তাড়াতাড়ি দাঁড়াও, এটাকে বিক্রি করে দিই। তারপর কি হবে আমাদের, আমরা অফিসের মানে বিল দিতে পারবো, আমরা ইলেকট্রিক বিল দিইনি। তো আপাতত দাঁড়াও ভাই, এক্ষুনি $40,000 আমার প্রফিট হয়ে যাবে আমি যা দেখতে পাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করি কাস্টমারের, আর তারপর ভাই আমাদের একদম মাস্ট ভাই $40,000 আমাদের অ্যাকাউন্টে সেট করে ঢুকে যাবে ভাই। ওয়েল গাইস, ফাইনালি আমাদের অফিসে চলে এসেছে হচ্ছে কাস্টমার, দেখতে পাচ্ছ। আর যে এসছে সেটা $40,000 গাড়িটা নিতে এসছে। দেখি স্যার কত বলবেন, যদি ভুলভাল বলেছিস তোর গেম বাজাবো ভাই। $30,000 কত দেবে ভাই? $30,000 কিনতে রাজি আছে ভাই? আমি যদি একে বার্গেনিং, না বার্গেনিং করবো না ভাই, চলো একে সেল করে দিই, কারণ $30,000 কিনতে রাজি। দেখো $30,000 গাড়ি বেঁচে দিয়েছি, আর এবার বিলটা দেওয়া যাক ভাই, নয়তো আমার ইলেকট্রিক বিল তারপর দেখলাম ভাই ইলেকট্রিক কেটে দেবে। তো চলো এখান থেকে মাস্ট আমি এটাকে পে করে দিই। আর ইয়েস চলো, $25,000 হয়ে গেছে। তো দাঁড়াও আপাতত আমার 1,00,000 যেতে অনেকটা টাইম লাগবে আমি ভাবছি। তো আপাতত আমি না গিয়ে গাড়ি কেনা বেচা করে এনে এখানে গাড়িটাকে রাখি, রেখে তারপর আমি এখানে যখন 1,00,000 কাছাকাছি চলে আসবো তখন আমি তোমাদের দেখাচ্ছি যে কত টাকা আমার কাছে জমেছে। ভাই তো গাইস, আমি আপাতত ভাবছিলাম বেরোবই এবার সব কটা গাড়ি এদিক ওদিক করতে, বাকি চলো এই গাড়িটাকে তাতে বেঁচে দিই। এই গাড়িটা আমার কত দাম ছিল? $16,000 আই থিঙ্ক, মানে $15,000। স্যার কত দেবে এটাকে? $15,000 ভাই, $10,000 বলছে। বাকি আরেকটা কাস্টমার এসছে, একে জিজ্ঞেস করি কত দেবে, বলছে ভাই $15,000 নিয়ে নে, আমার কাছে কমসে কম $45,000 হয়ে যাবে। বাকি দাঁড়াও এক মিনিট, $11,000 ভাই বার্গেনিং করে নি। আর একে বলি যে আমাকে কমসে কম ভাই $12,500 দে। চল $12,500 ভাই, এটা ডিল ডান। চল ইয়েস চলো, $12,500 হয়ে গেছে। তো আমাদের কাছে $38,000 হয়ে গেছে। তো চলো এবার যাওয়া যাক হচ্ছে কার মার্কেটে, আর ওখান থেকে ভাই এবার বড় বড় গাড়ি কিনে আনবো ভাই, একদম $50,000-$60,000। ওয়েল তো গাইস, অনেকগুলো গাড়ি কেনা বেচা করতে করতে আমার কাছে জমেছে হচ্ছে ফাইনালি $88,000। আর প্রায় আমি পেছনে 30-35 মিনিট ধরে তো খেলছি, দেখো আমার ঘাম ফাম ছুটে গেছে ভাই পুরো একদম। বাকি দাঁড়াও আপাতত গিয়ে না লাস্ট আমি একটা গাড়ি নিয়ে আসি, যেটাতে আমার $100,000 আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। চলো কার মার্কেটে যাওয়া যাক। কার মার্কেটে কোনো গাড়ি আছে? আমার মনে হয় না কোনো গাড়ি আছে। নেইবার হুডে যেতে হবে ভাই, নেইবার হুডে গিয়ে না আমি গাড়ি কিনে আনি। দেখো $88,000 তো আমি কালেক্ট করে নিয়েছি, বাট আপাতত দাঁড়াও আমাকে আরও গাড়ি আনতে হবে, যেগুলো দেয় ভাই আমি কমসে কম একটু বেশি দামে গাড়ি ফাড়ি কিনতে পারবো। বাকি দাঁড়াও এইখানে এই গাড়িটা রয়েছে, এটা কত দাম ভাই? এটাকে এটা এটা রয়েছে, এটা হচ্ছে $58,000। তো এটা $58,000টাকে আমি $50,000 বলি, দেখি $50,000 যদি বেচে ভাই। আমি ফার্স্ট টাইম $50,000 গাড়ি কিনতে যাচ্ছি, এটাকে আমি $30,000 কিনেছিলাম, $50,000। আর এটাকে তাড়াতাড়ি না এটাই কি করি, তো করিয়ে দিই আমাদের শপেতে। আর আমার কাছে আছে $38,000। তো চলো এইখানে আর একটা গাড়ি আছে, যে গাড়িটার দাম কত ম্যাডাম? এই গাড়িটার দাম কত দেবেন আপনি? $52,000। এটাকে $30,000 দিলে আমি কিনে নেবো অফার। চলো $35,000 দেবেন না, $38,000 দিলে আমি কিনে নেবো ভাই এটা। না ভাই, $38,000 বেচতে চাই না। বাকি এখানে আর সুপার কার সেরাম নেই, দেখো আমি ফার্স্ট টাইম $50,000 একটা গাড়ি কিনলাম, তোমরা বুঝতে পারছো, কারণ এর আগে আমি লাস্ট কিনেছিলাম $30,000 গাড়ি, যেটা তোমরা দেখলে। তারপর আমি সেরাম বেশি দামে গাড়ি কিনিনি। বাকি এখানে সুপার কার আমি দেখতে পেলে কিনে নেবো। ওই দেখো ওই কালো গাড়ি একটু দামি মনে হচ্ছে ভাই, চলো এইটাকে কিনে নি। আমার কাছে $38,000 তো আছে, এটাকে তাড়াতাড়ি স্যার গাড়িটা কততে দেবেন বলুন, কততে দেবেন বলুন। $37,000 বার্গেনিং করে নি, $30,000 দিলে দিন। ইয়েস চলো $33,000 এই গাড়িটা কিনেছি ভাই, লাক্সারি গাড়ি। চলো এবার $5,000 আমাদের কাছে আছে, আর এটাকে নিয়ে গিয়ে ভাই আরামসে নিয়ে যাবো আমি। কোনো এটাতে ড্যামেজ করার তো কোনো সিন নেই ভাই, যদি গাড়িতে কোনো ড্যামেজ করেছে যে কেউ ভাই তাকে গেম বাজি দেবো। বাকি এটাকে $33,000 কিনেছি, এটা $35,000 বেশি দাম ছিল। এটা হচ্ছে স্পোর্টস কার টাইপের, এই দেখো ভাই দেখো কি সুন্দর যাচ্ছে। আর আমি অফ রোড যাবো, কারণ দেখো যেই আমি ওপাশ থেকে যাচ্ছি সেই টাইমে পেছন থেকে এসে কেউ ঠুকে দিয়ে আমার গাড়ি ড্যামেজ করে দিচ্ছে আর কেস হয়ে যাচ্ছে। বাকি সামনে দিয়ে একজন আসছে ভাই, খুব বাজে। এখান থেকে আরামসে যাওয়া যাক। ওই 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 ভাই চলো, এখানে কি একটা আবার একটা ড্রিফ্ট মেরেছিল, মনে হয় আমি ড্রিফ্ট মেরেছিলাম। বাকি চলো এখান থেকে গাড়ি আই থিঙ্ক পলিশ করাবো, আমার মনে হয় না পলিশ করানোর দরকার আছে, কারণ গাড়িটা আগে থেকে চকচক আছে। বাকি গাড়িটা মুখ এদিক করে রাখবো আর বেশি দামে ভাই বেচবো এবারে। চলো আমার মনে হয় এবারে $100,000 আই থিঙ্ক আমার কমপ্লিট হয়ে যাবে। ব্রেক মার ভাই, ড্যামেজ করে দিস না গাড়িটাকে, বাকি যাই করিস। বাকি দাঁড়াও এই পাশে গাড়িটাকে ঢুকিয়েছি, আর এবারে গাড়িটাকে আরামসে ভাই এই পাশটাতে করে দিই। আর ভাই এবারে দেখতে পাচ্ছ, চলো এটাকেও রেখে দিয়েছি। প্রায় আমাদের ধরে নাও $100,000 গাড়ি এখানে আছে অলরেডি। চলো গাড়িতে এন্টার করে ফেলেছি, আমি ভাবছি গাড়িটাকে কালার করিয়ে নিই। কালার করাবো, $5,000 তো আছে, চলো কালার করিয়ে নিই ভাই গাড়িটাকে। আর এখন সন্ধ্যা হচ্ছে, তো চলো এইখান থেকে গিয়ে আরামসে ছেড়ে দাও, কালার করানোর সিন নেই। আমি চললাম গাড়ি রিপেয়ার করাতে, কারণ গাড়িটা খুব বাজে ইয়ে হয়ে গেল ভাই। এ দেখো দুটোই ভাই, আমি যেই গাড়ি নিয়ে এলাম দুজনে কাজ করতে চালু করে দিল, কি বাজে লোক ভাই এরা। ভাই আমি গেছিলাম গাড়ি কালার করাতে, আর তার বদলে আমার গাড়ি ড্যামেজ হয়ে গেছে। চলো গাড়িটা কালার করিয়ে নেওয়া যাক, তার থেকে ভালো ভাই আর কি হবে। যতক্ষণ গাড়িটা ওখানে রিপেয়ার হচ্ছে ওদের, ততক্ষণ আমি গাড়িটাকে কালার করে নিই, আর তারপর ভাই এটাকে বেচবো। তো আমি শিওর ভাই বেশি দামে, আমরা বলতে পারবে না। দাঁড়াও এক মিনিট, আমি গাড়িতে বেরিয়ে পড়েছি আর কালার করাবো ভাই গাড়িটাকে। চলো করে দিয়েছি ভাই, গাড়ির কালার তো চেঞ্জ হলো, বাকি এখানে কি করতে হবে, গাড়ির কালার চেঞ্জ করে নিয়েছি, মানে গালির নয় ভাই গাড়ির কালার, বাকি এটাকে এবার রিপেয়ার করাতে হবে আমাকে। আর তারপর আমি কালকে গাড়ি বেচতে পারবো আমি এটুকু বুঝতে পারছি, কারণ এখন আপাতত জানো এখন বাজে প্রায় 5টা না, হ্যাঁ 5টা বাজে। তো আমি আপাতত করাতে পারবো না, আর গাড়িটা ভাই এখানেও ঠুকে দিস না গাড়ি থেকে, আর এটাকে ভাই রিপেয়ার করে দে ভাই যা যা হয়েছে।
কত নিবি ভাই? $900 লাগবে এটা রিপেয়ার করতে। মানে যত এক্সপেন্সিভ গাড়ি তত এক্সপেন্সিভ খরচা ভাই গাড়িটার। চলো এটাকে তাড়াতাড়ি রিপেয়ার করতে দিয়ে দিয়েছি। আর আমার কাছে পড়ে রয়েছে হচ্ছে $4,000। ভাই কোথায় ছিল আমার কাছে $88,000, সেখান থেকে আমার কাছে আপাতত $4,000 পড়ে, বুঝতে পারছো? ভাই আমি একটা জিনিস বুঝতে পেলাম যে আমার একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে দেখো এইখানে এই যে এইটা, এই এক্সপিরিয়েন্সটা আনলক করলে না কাস্টমার গুলো কম রেগে যাবে আর বেশি টাকা দিতে মানে চাইবে ভাই, বেশি টিপ দেবে আমাদেরকে মেনলি, সেটা হচ্ছে মেন কথা। আমাদেরকে মানে ধরো গাড়ি আমি $40,000 দাম দিলাম, তো ওরা ভাই কমসে কম $45,000 মতো দিয়ে যাবে, মানে $45 তো দেবে না, $40,200 দেবে কমসে কম। বাকি তোর গাড়ি শেষ হলো, ওই কতদিন ধরে রিপেয়ার করবি? 91%। ওকে চলো ভাই, দামি গাড়ি না, একটু রিপেয়ার হতে টাইম লাগছে। বাকি এই দেখো ভাই একটুখানি ইয়ে তো আছে, এটাকে আমি কিনেছি $50,000-এ, আর $50,000 গাড়ি একদম রেডি। ও ভাই এটাকে আমি $50,000-এ কিনেছি, তো কমসে কম আশির কমে তো ছাড়বোই না ভাই আমি এটাকে। চলো ফাইনালি, ওই গাড়ি কোথায় আমার? ভাই গাড়ি একদম রেডি হয়ে গেছে, ইয়েস আবার ড্যামেজ হয়ে গেছে। ধ্যাত তেরিকে আমি কি করছি আমি বুঝতে পারছি না, দাঁড়া আবার রিপেয়ার করাতে হবে। ধ্যাত তেরিকে আমার সাথে এরম কেন হয় কে জানে ভাই, এই মাত্র গাড়ি রিপেয়ার করালাম আবার গাড়ি ঠুকে দিলাম। ভাই আমি গাড়ি বের করতে গিয়ে আবার ঠুকে দিয়েছি, তো তাই জন্য আমাকে আবার রিপেয়ার করাতে হবে $72 দিয়ে। করে দে ভাই তাড়াতাড়ি রিপেয়ার করে দে, কারণ দেখো যত গাড়িটা রিপেয়ার থাকবে তত বেশি দামে বিক্রি হবে। আর আমি কি করছি আমি জানি না, দেখো এই গাড়িটাকে একটুখানি, লোকটা কোথায় ওই? আচ্ছা রাত হয়ে গেছে না তাই জন্য ভাই লোক গায়েব হয়ে গেছে, কিন্তু কাজ হয়ে গেছে। আমার গাড়ি নামবে না, ওই আমার গাড়ি নামছে না, তাই বল হলো আমার গাড়ি নামবে না ভাই। আমার গাড়ি যদি না নামতো না গ্লিচ খেতো, খুব বাজে কেস হয়ে যেত ভাই। $50,000 গাড়ি, এক মিনিট ভাই গাড়ি এত বাজে হোস না। বাকি চলো তাড়াতাড়ি এটাকে নিয়ে যাই, আর নিয়ে গিয়ে এইখানটা পার্ক করে দিই। আর পার্ক করে ভাই আজকে তো $1,00,000 করেই যাবো আমি এখান থেকে। $1,00,000 যদি না করেছি তবে তো ভাই যাবোই না এখান থেকে। আরে গাড়ির ইঞ্জিন তো অফ কর ভাই, গাড়ি না চুরি হয়ে যায়, রাতারাতি দেখলাম $50,000 গাড়ি বলে চুরি হয়ে যাবে। বাকি দাঁড়া অফিসে গিয়ে আমি এখানে বেলস তো পে করতে পারবো না, বেলস পে করা আছে অলরেডি, এখানে গাড়ি সেল করবো ভাই। এ দেখো এই গাড়িটা রয়েছে, আমি $50,000 কিনেছি, এটাকে আমি বেচবো হচ্ছে $90,000-এ। $90,000 ভাই চলো, $90,000, আর এটা কিনেছি $33, তো এটাকে বেচবো $60,000-এ। চলো $60,000 আর $90,000, আর বাকি ঠিক আছে আপাতত অফিস এখানে ক্লোজ করে দিই আর গিয়ে তাতে শুয়ে পড়ি। শুয়ে আমি তারপর অফিসে এসে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা করছি। চলো ওয়েল গাইস ফাইনালি চলে এসেছি হচ্ছে অফিসে আমরা ফেরত, ঘুমিয়ে টুমিয়ে, আর গাড়ি সেলে চাপানো আছে মাস্ট। আর আমার কাছে আর জাস্ট 12 মতো এক্সপিরিয়েন্স লাগবে এইটা করতে, এই এক্সপিরিয়েন্স মানে এই অ্যাচিভমেন্টটা নিতে। বাকি দেখো গাড়ি রাখা রয়েছে, আর আই থিঙ্ক এবার আমার মনে হয় এই গাড়িগুলোকে বেচলে আমার $1,00,000 হয়ে যাবে ভাই। আর $1,00,000 হলেই ভাই জানো তোমরা কি হবে ভাই, আজকে আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চ্যালেঞ্জ করবো কোনটা তোমরা নিশ্চয়ই বলবে, $500,000-এর নাকি ভাই $1,000,000 ডাইরেক্ট। বাকি চলো এখানে কাস্টমার তো চলে এসছে, আর এখানে একটা ভিকারিও আছে, তো একে একটুখানি টাকা দিয়ে দিই, $20 দিয়ে দিয়েছি চলো। আর আমাদের রয়েছে হচ্ছে কাস্টমার, চলে এসছে ভাই ফাইনালি। আর কাস্টমার এসছে হচ্ছে সব থেকে দামি গাড়িটা কিনতে, না কম দামিটা কিনতে ভাই, $60,000-টা কিনতে এসছে। দেখি এটা $60,000, আর ভেহিকল হ্যাজ TCS ইনস্টল, $43,000 দেবে ভাই, $43,000 তো হবে না ভাই, $55,000 দে। চল $55,000-এ দিলে দে, না তো বাড়ি যা, $43,000 দেবে ভাই, $43,000-তে দেবো না ভাই এই গাড়িটা। আমি তো কিনলামই এটাকে কত দেয়, $30,000-এ মনে হয় না, $30,000-এ কিনলাম, $43,000 আছে, $43,000 দেবে বলছে, তো আমি এটাকে দেবো হচ্ছে $50,000। চল $50,000-এ দিলে দে, না তো ভাই ডোন্ট সেল, ইয়েস $50,000-এ কিনে নিয়েছে ভাই। চলো আর এ রয়েছে আরেকজন, এ চলে এসছে এই গাড়িটাকে কিনতে, যেটা আমাদের $90,000 দাম। চলো জিজ্ঞেস করি যে কত দেবে, $90,000 কত দেবে ভাই? $73,000, $73,000-80 দেবে, আশি না ভাই একটু বেশি জিজ্ঞেস করি দাঁড়াও, $85,000। চলো চলো $85,000, $85,000 নিয়ে নে ভাই, ইয়েস ফাইনালি, ফাইনালি ভাই $85,000-এ কিনে নিয়েছে। তো আমাদের কাছে দেখতে পাচ্ছ টোটাল আছে $138,000, মানে আমরা আমাদের $100,000 চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি ফাইনালি। চলো গাইজ আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি, কারণ পরের বারে জানি না কতদে যাবো, $500,000 চ্যালেঞ্জ করবো, না তো $1,000,000 চ্যালেঞ্জ করবো, যেটা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। বাকি চলো আজকের ভিডিওটা এতটাই রাখছি, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওকে লাইক করে দেবে। চলো দেখো তোমার সাথে পরে গেমপ্লে ভিডিওতে, সি ইউ গাইজ ইন দ্য নেক্সট গেমপ্লে।